علم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিতে তেলাওয়াত করো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن املا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পাহাড়ের গহায় না বিজেয়ার অগো সে দায় পরে কান্দিত।

জন্ম নিয়ে দয়ার নবীজি না দেখিলে বাবার মো শৈবসর বয়সরে কালেন বি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা

জীবনের যত প্রেম আসে কলি যায় নবীজির তরে সাপটুকু দিয়ে দিতে চাই বিনিময়ে সাফাত যদি তার পায় মুসে যাবে হৃদয়ের যত ব্যথা ভার বলা ওলা বিকামালিগি কালিঘী আমি যদি কখনো তাই যায় বলব মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রশের দা বানল জালব হে থাই বালগল ওলা বিকমালি জা আর অবিচার অন্যায়ার ব্যবিচার নারী ধরষণ নারী হরণ মানুষ খনে, কাদেশে বাংলার জমি বিদায় হতে চলেছেন না বিজের রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্চিত হয়ে সেরাতে দি বিদায় হতে চলেছেন না বিজের রক্তে মাখা তবে মানুষ তোমরা মনে রেখো একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের কর জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরোষ কিংবা নারী বট বৃক্ষে কে মহল রে লতার গাছে কদু। মৌমাসেরা কার আদ শেব মৌসাকে নরম নৈত্র মা সে কার আদেশে জমিন মাঝে ধোলা কেবা হল দেবাত্রি দক্ষিণা গে মেল বায়ু কোথা থেকে পেলে রে তুই তোর মনের আয়ু দিল তোর মুখে হাসি মধুর কথা তুই বুঝতে পারিস আপনার ব্যাথা মাঠে তে কেবে সাল সব শ্যামল ছবি সকাল বেলা রে আবি রঙার পাখিরি কন ঠেকে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তালার দান লা ইলাহা জরেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহা ইল্লাল্লাহ জরেলা জরেলা ইলাহা জরেলা ইলাহা তাওরাতে লেখা আছে রাসূলের নাম ইঞ্জিলে লেখা আছে রাসুলের নাম করান পরে মোরা বুঝিলাম তাওরাতে লেখা আছে রাসুলের নাম ইঞ্জিলে লেখা আছে রাসুলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আওয়াজ দেভাই জোরে জোরে লা ইলাহা জরেলা প্রিয়া না বিরাতি হয়ে आखिरी না জাত পেতে এই মন প্রাণ শুধু চায় এমন আশা রাখিলাম তাওরাতে লেখা ছিল রাসূলের নাম ইঞ্জিলে লেখা ছিল রাসূলের নাম লা ইলাহা

ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার অন্তর্গত এক নং বাংলা বান্দা পাথর বালি লোট আলোট শ্রমিক সাকার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ কুদরতে খোদা মেলন ভাই কোরানের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চগড় আলহাজ জনাব মোহাম্মদ আমানুল্লাহ বাচ্চু সাহেব করানের মাহাতিলের সম্মানিত প্রধান অতিথি কালাপাক নে খায়াত দান করুন সকলে বলুন আমিন সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হজরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বিপুল ভাই ভাইয়ের কণ্ঠ কাল্লাপা কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন না আমিন আলোচনা রেগে ধন্য করেছেন হযরত মাওলানা হাফিজ মোহাম্মদ আব্দুল মোতালিফ সাহেব আমার ভাই জানকে আল্লাপা কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলো না আমিন অনেক কষ্ট করে আয়োজন করেছেন আপনাদের এলাকার কিছু শ্রমিক ভাইয়েরা এই মে মাস উপলক্ষে গান বাজনা অনেক কিছু হইতেছিল সবকিছু বাদ দিয়া তারা এই করার তৌফিক দান করেছেন পাক তাদেরকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবল করেন সকলে না আমি প্রত্যেকটি শ্রমিক ভাইয়ের পরিবারে আল্লাপাক শান্তি আর রহমত দ্বারা পরিপূর্ণ করে দিন সকলে না আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়িকরাম আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা তান প্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও প্রশাসনের পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জাল্লা পাক সুবাহ দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গুনে গুনে গুণান্বিত করে কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে আসার বসার তাওফিক দান করেছেন এজন্য সকলে জবান সেরে পড়ছি আলহামদুলিল্লাহ হয় না কৃপণতা অলসতা দূর করে একটু আওয়াজ বাড়াইতে হবে আজকে মুসলমান আওয়াজ দুর্বল দেওয়ার কারণে তাম পৃথিবীতে মুসলমানেরা মার খায় কথা ঠিক না বেঠি মুসলমানের আওয়াজ একটু বাড়ানো উচিত নাকি মনে করেন আজকে সিরিয়া বসনিয়া সিসনিয়া রোহিঙ্গা আফগানিস্তান যেই দিকে তাকান মাত্র কয়েকদিন আগের ঘটনা আফগানিস্তানে শত একজন হাফিজ কোরআনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো কথা ঠিক না বেঠিক এজন্য যে আল্লাহ পাক এখন পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন তামাম পৃথিবীতে মুসলমানেরা বিপদে এজন্য আজকে বিপদের দিনেও আল্লাহর আওয়াজ আমরা জোরে সরে দিয়া সকলে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার প্রশংসা করার কথা বলেছেন কে প্রশংসা করলে খুশি হবেন কে امر الله ولنقل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا الله اكبر

প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব সৃষ্টি হলো কুদরতে যাহার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা কলা আবিষ্কার যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানু চন্দ্রে গেল কুদরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার ডিমগুলো গুলো সব এক রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই বিধি হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়া আঙ্গুলের টিপ আল্লা পাক একদ আছে প্রমাণ হইল ঠিক জোরে বলেন মার হাবা লক্ষ করি দরদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলাতের যুগে আগবন করে অসব্য মানুড়ুগুলোকে শোভ্য বানিয়েছেন অফদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দেয়া কোরআনের রাজকায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসুলের প্রতি محبت নিয়ে বর্ষে দরদ সালাম সকলেই পরন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা তো কারা কারা বেজা দুহাত তুলে দেখা তুই একজন তুলতে চায় আবার চিন্তা করে কেউ তোলে না আমি তুলে ভুল করলাম আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেয় বেশি আল্লাহ নামের এমন একটা স্লোগান দেবেন এলাকায় যদি রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা দুটি হাত টান টান করে তুলে দেখান তারা লিল্লাহে দাদবের হাত নামান আপনারা স্লোগান দেওয়ায় শেখেন নাই কি কষ্ট হয় নাকি আচ্ছা বিয়ে করেছেন কারা যারা বিয়ে করেছেন তারা একটা হাত তুলে স্লোগান দেবেন আর যারা অবিবাহিত আছে না এরা একটা হাত তুলে স্লোগান দেবেন দেখি তো শক্তি কার তিনবার স্লোগান হবে একবার যারা বিয়ে করছেন আমিও আছি আপনাদের দলে বোঝেন না কথা বিয়ে করেছেন কারা কারা হাত তোলেন তো এই লোকগুলো একটা স্লোগান দেবেন দেখি তো কে জিতে যায় আজকে কোরআনের মাহাফিলে বাবা বাবা ঠিকই আছে এইবার দেখা যায় তরুণ যুবক যারা আছে বাবা বিয়ে এই দল কারা যারা বিয়ে করো নাই তারা হাত তোলো এই যারা বিয়ে করেন নাই তারা হাত তুলবেন কে ওই পিছু বিয়ে করছে হাত তো দুই হাত তোলার শক্তিও নেই বিয়ে ভবিষ্যতে হবে তা লিল্লাহ হে এইবার বিয়া ও আবিয়া সবাই মিলে এমন একটা আওয়াজ দিবেন সিপায় পাড়া বার হয়ে বাংলা বান্দা পার হয়ে যান ইন্ডিয়ার আওয়াজ চলে যায় হাত তুলুন লিল্লাহ আল কোরআন আলো কোরআন আল আলো দুর্নীতির আলো দুর্নীতির আলো ঘরে জ্বালবেন যাই হোক ঝোঁকে তালে হয়ে গেছে আমরা তো মানুষ মানুষ তো ভুল করতেই পারে নাকি বলেন তো যাই হোক সম্মানিত ভাইয়ারা আজকের এই মাহফিলে আমি আপনাদের এলাকার মেহমান যদিও তিনবার দেখা হলো আপনাদের সাথে অনেকে হয়তোবা দেখেছেন ওই যে পাশে একটা গ্রামে এসেছিলাম আসলাম। আসলাম। আজকে আবার মাসে ভাইদের তাহলে তিনবার আপনাদের এলাকায় এসেছি আমি আপনাদের এলাকার মেহমান আমাকে এখানে বসায় রেখে কারা কারা চলে যাবেন দু হাত তুলে দেখেন মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল কায়দায় হার হলো তারা আর মেহমানকে নিয়ে একই টেবিলে বসে খানা খায় যারা নবী ইব্রাহিম খলিল উল্লার উত্তর সুরি তারা আমি জানি আপনাদের বাড়িও বান্দা আমার বাড়িও গাই বান্দা আমরা সবাই খাটি আল্লাহর বান্দা নাই মনে খারাপ ধান্দা জোরে কন সোবাহান এজন্য বান্দাই বান্দাই মিল আছে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে খাটি বান্দাতে করে নাই গণ্য জান্নাত দিয়া করেন যেন ধন্য জোরে কন আমিন সম্মানিত ভাইয়েরা আমি যেহেতু দুই দুই বার এসেছি আজকে একটা নতুন বিষয় আলোচনা করব ইনশা কথা বলেন ইনশা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব চেষ্টা করব ওই দুই জায়গার সাইতে আজকের আলোচনাটা যেন আলাদা হয় তবে যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরা তিলাওয়াত করে আজ পর্যন্ত আমি কোথাও ওয়াজই করি নাই আপনাদের এখানে নতুন করে শুরু করতেছি আপনারা দোয়া করবেন না ভাই এজন্য আজকে এই সুরাত থেকে আপনাদের সামনে আলোচনা করব পবিত্র কোরআনুল কারিমের সাতষট্টি নাম্বার সূরা পঁয়ষট্টি সুরাটির নাম হলো মুলক মোট আয়াত আছে তিরিশটি রুকু আছে দুইটি বিশ্বনবীর মক্কার জিন দেখিতে এই সূরাটি নাজির হয়েছেন আপনাদের সামনে আয়াত তিলাবত করেছি দুইটি এই সুরা আমরা অনেকেই আসি মুলক মানে রাজত্ব রাজ্য রাজত্ব ক্ষমতা যায়। অনেকে মনে করে ওগুলো কিছু নাই বোঝেন বোঝেন ওগুলো বলতে বোঝেন এখানেও নিষেধ করা হয়েছে হুজুর খবরদার রাজনীতির কোনো করার দরকার নাই আমরা শ্রমিক মানুষ কষ্ট করে মাহফিল করছি আপনি কোরআন হাদিসের কথা একটু বলবেন ইনশা আল্লাহ

বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক না বেঠি আবার আদবে রংপুরের এক চাচা উনি গঠন করেছেন আটান্নটা দল এত দলীয় লোক যেখানে আমি কি বোকা গাইবান্ধা থেকে এসে দলীয় আলোচনা করলে এই দিক থেকে যদি একটা দলের লোক গুদ্দা মারে ওই দিক থেকে আরেকটা দলের লোক যদি থানায় টেলিফোন করে আমি ছোট হুজুরের কুফেকা এজন্য দলীয় কোন আলোচনা হবে না কোরআন হাদিসের হক কথা বলা হবে এটা কার পক্ষে গেল বিপক্ষে গেল ওইটাও আর দেখার সময় নেই কথা ঠিক না কোরআন হাদিসের পক্ষে কথা বলবো কি অবস্থা জানেন এক জায়গায় ওয়াজ করতে গেলাম যায় বলতেছি ভাই স্বামী স্ত্রী ঝগড়া লাগলে এই ব্যাপার এই হয়ে ভাবে মীমাংসা করবে সভাপতি স্যার হাত ধরে বলতেছে হুজুর এই ওয়াজ আপনি করতে বললো কি কেন ভাই করলাম বলতেছে আজকে যে আমার বইয়ের সাথে ঝগড়া হয়েছে সেটা আপনি মাহফিলে বলবেন ওয়াজ করবেন কোন দিকে কেউ কেউ আছে গায়ে পড়ে ঝগড়া করে কেশাল করে আছে না নাই গত কয়েকদিন আগে ঠাকুর একটা প্রোগ্রামে আমি বলতেছি কিছু কিছু জায়গায় কোরআনের মাহফিলে কোন দলীয় লোক বাধা দেয় না সরকার বাধা দেয় না কেউ বাধা দেয় না বাধা দেয় কিছু আমাদের মতোই নামধারী মার্কা মোনাফিক মার্কা মুসলমান কথাকে বোঝা যায় এই কথা যখনই বললাম উনি এসে ডাইরেক্ট মাইক করে নিয়ে কথা হুজুর ওয়াজ বন্ধ কথা বোঝেন না এই ধরনের কিছু লোক আছে গায়ে পড়ে ঝগড়া করে আলেম ওলামার কথাটা ঠান্ডা বাতায় বুঝতে হবে কথা ঠিক না ঠিক এই জায়গায় কি আমি মত গরম করতে আরছি না ঠান্ডা আলোচনা দিয়ে জাতির মানুষ জানো কিছু হেদায়েত পায় এখান থেকে জানো কিছু শিক্ষা গ্রহণ করে আমি যা বলবো কোরআন হাদিসের আলোকে বলবো বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে বলবো আপনারা কেউ কোনো চিন্তা করবেন না হুজুর যা বলবে কোরআন হাদিস থেকে যদি আপনার কাছে কোনো সন্দেহ বা ভেজাল মনে হয় তাহলে মাহফিল শেষে দেখা করবেন আপনার সাথে কথা আছে ইনশাআল্লাহ কিন্তু আলোচনার মাধ্যমে কেউ ডিসটাব করবেন ডিস্টার্ব করবেন দেশটা একটু হিসাব করে কথা বলতে হবে বুঝতেছি না হুজুর অন্যরকম দেশের অবস্থা করুন আমিও বক্তা তরুণ চলুন সামনের দিকে যাওয়া যাক কষ্ট হবে ভাই আমার ভাইয়ের

আবু মারকা কা মূর্খ তারা কথা কন ঠিক না বে ঠিক কারণ কোরআন হাদিসে এমন কোন বিষয় নাই বান্দার জীবনের সাথে মিলে যায় আর সেই বিষয়ের কথা কোরআনে নাই এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে নাই সমস্ত কথা মানব জীবন পরিচালনা করার জন্য তিবি আনালিকুল লাই সমস্ত কথাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে দিয়েছে কিন্তু সবাই চোখ দিয়ে সেটা দেখতেও পারে না ধরতেও পারে না জ্ঞানের মেমোরিতে সেভও করতে পারে না বাজে মন্তব্য করে আলে মার বিরুদ্ধে কথা বলে কথা ঠিক না বে ঠিক আপনি শুধু প্রশ্ন করেন আমি গোলাম রব্বানী এখানে বসে বসে আপনার প্রশ্নের প্রত্যেকটি উত্তর দিয়ে যাব কথা বলে যাব আপনি যে बोलतेছেন হুজুর দলীয় কোনো আলোচনা করবেন না আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মাআরুফি ওয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল সুরা আল এ আযাত আয়াদ নাম্বার একশো চার আমার আল্লাহ পাক জানায় দিলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে কে বলতেছে 보존 ভালো করে 보존 আল্লাহ কি বলতেছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যেই দল এমন একটা দল থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে ভালোর দিকে ডাকবে সব কাজে রাদে দেবে অসৎ কাজে বাধা দেবে আমি আল্লাহ বলে দিলাম ওই দল আলারাই सक्सेसफुल তারাই সফল কাম জোরে বলেন সুবহানাল্লাহ এদের শ্রমিক ভাইয়েরা গান বাদ দিয়ে ভালো কাজের আয়োজন করলো শ্রমিক ভাইয়েরা সফল শোভান আল্লাহ এজন ভালো যারা ভালোর দিকে আছে। মনটা করে ভালো যেটা গ্রহণ করে সমাজের বুকে ভালো কাজ চালু করে যারা কল্যানের দিকে মানুষকে ডাকে যারা আমার আল্লাহ বলেন তারাই হলো উত্তম দল উম্মত মানে দল কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মুলক তেলাওয়াত করেছি বাজান চলুন তো সেই আলোচনা করা যাক জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির র আজকে আল্লাহু আকবার বলবেন না কাল সকালে বলবেন আর আজকে বলেন আল্লাহু আকবার এই তো আল্লাহু আকবার বললে সমস্যা আছে না আর ফাকাব্বির তাকবীর হবে কার নাম আর জোরে বলেন কার নামে যেই জমিনে আল্লাহ আকবার স্লোগান দেওয়া হবে ওই জমিনে কখনো বাতিল শক্তি প্রতিষ্ঠিত হতে পারবে আজকে মুসলমান আল্লাহ আকবার স্লোগান দিতেও ভয় পায় এরকম কিছু লোক আছে না নাই আপনি যখন আল্লাহ আকবার স্লোগান দেবেন তখন মুনাফিকদের অন্তর সংকীর্ণ হবে ছোট হবে কথা ঠিক আছে এজন আল্লাহু আকবার বলতে কোনো ভয় পাবেন না অরাব্বাকা ফাকাব্বির তাকবীর হবে কার নামে বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা হবে কার নামে জমিন আল্লাহর আল্লাহর কথা চলবে আল্লাহর গুণগান আল্লাহর প্রশংসা চলবে কোন মানুষের প্রশংসা করে লাভ লাভ আমার ভাইরা বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা কি সুরা মুল্ক কথাকে বোঝা যায় মুল্ক মানে কি রাজত্ব রাজ্য ক্ষমতা কথাকে বোঝা যায় আমার ভাইরা বিসমিল্লাহ রহমান রহিম বললেন আপনারা আল্লাহর প্রশংসা করে আমরা শুরু করলাম বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকে বাংলাদেশের অলিতে গলিতে তাফসির মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় ইসলামে জলসা হয় ইসালে সব হয় ওরস মাহফিল হয় কথা ঠিক না বে ঠিক আল্লাহর এক বুজুর্গ বান্দা ছিল যেই মজলিসে যায় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে সর্বপ্রথম বিসমিল্লাহর ফজিলত নিয়ে আগল আলোচনা করতেন বিসমিল্লাহ বললে এই সব হয় বিসমিল্লাহ বললে এই এই হয় সুন্দর করে আলোচনা করতেন মহিলা প্যানেলের একজন ইহুদি কন্যা কোরআনের মাহাপিলে এসে ওই বুজুর্গ বান্দার বিসমিল্লার ফজিলতের আলোচনা শুনলেন বন্ধুরে আজকে তো আপনি আমি আমার চোখের সামনে আপনার চোখের সামনে টিউবওয়েলে সাপ দিলেন পানি পাইলেন খাইলেন এই পানিটা যদি আপনার হিমালয় পর্বতে পাওয়া যাইতো প্রতি মাসে যদি একবার করে ওই জায়গা থেকে পানি নিয়ে আসা লাগত তাহলে বুঝতেন পানি পাওয়ার ঠেলা কত ঠিক না বেঠিক হাতের কাছে পাইছেন বিসমিল্লাহ সারাই খাইতেছেন খাওয়ার আগে মুসলমানের আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুমিন মুসলমানের প্রত্যেকটা কাজ শুরু হবে কারে কাজের শুরুতে বিসমিল্লাহ বললে ওই কাজে আল্লাহ রহমত বরকত পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহর বুজুর্গ বান্দা সুন্দর করে আলোচনা করতেছেন ওই ইহুদি কন্যা মহিলা প্যান্ডেলে বসা অবস্থায় আল্লাহর গোলামের আলোচনাটা এত ভালো লাগলো

গেছে আমাদের বংশে চুন কালি পড়ে যাবে সমাজে মুখ দেখানো যাবে না একটা উপায় বের করো এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে রাতের বেলায় মেয়েকে ঘরের ভিতরে নিয়ে শাসন করা শুরু করলো যত শাসন বাড়ে আগের তুলনায় মেয়ের বিসমিল্লার আমল আরো বেশি বেশি করে করে সরে বলেন সুবহানাল্লাহ এইবার আল্লাহর বান্দিকে ধরে তার বাবা একদিন চপ থাপ্পর মারলো তারপরেও কথা শোনে না বিসমিল্লাহর আমল করে একদিন চাবুক দিয়ে করতে করতে মেটার পিট দিয়ে রক্ত বের করে দিল তারপরে আল্লাহর বান্দি বিসমিল্লাহর আমল ছাড়ে না আমার ভাইয়েরা নির্যাতন জুলুম যতই বাড়ে আগের তুলনায় বিসমিল্লাহর আমল তত বাড়ে মুমিন মুসলমানদের অবস্থা এরকম মুমিন মুসলমান নির্যাতন জুলুম সহ্য করতে পারে কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না ঠিক না বেঠিক আমার ভাইয়ার আল্লাহর বান্দি আমল করে মা বাবা গোপনে সিদ্ধান্ত করলো এ যেভাবে আমল করা শুরু করলো অন্য মানুষ যদি টের পায় আমরা তো বংশের মর্যাদা সব শেষ হয়ে যাবে কি করা যায় একজন সাপুরের সাথে পরামর্শ করে বিষাক্ত একটা সাপ পাতিলে নিয়ে বাড়িতে রেখে দিল আর তারা সিদ্ধান্ত গ্রহণ করলো মেয়েটা যখন পাতিলের সাপটা নিতে যাবে ওই বিষাক্ত সাপটা সবল মারবে মেয়েটা মারা যাবে আমরা বলবো সাপে কেটে মারা গেছে আমাদের আমাদের আর কোনো টেনশন থাকবে না কারো কাছে কোনো কৈফত দেয়া লাগবে না এই সিদ্ধান্ত নিয়ে সাপুরের কাছ থেকে পাতিলের ভিতরে সাপ নিয়ে আইসা বাড়িতে রাইখা দিয়া মেয়েকে বলতেছে মা ওই পাতিলের ভিতরে তোমার জন্য একটা স্বর্ণের হার আছে যাও বের করে নিয়ে আসো মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কারণ যেই বান্দা বান্দি আল্লাহর হয়ে যায় যে মুমিন আল্লাহর হয়ে যায় তার বিপদ আপদ বালা মুসিবতে সাহায্য করা আমার আল্লাহর ওয়াজিব হয়ে যায় ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহর যদি কেউ খাঁটি মুমিন বান্দা হয় তাকে সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় কথা কার এইবার আল্লাহর বান্দি রহিম বলে যখন পাতিলের ভিতরে হাত ঢুকায় দিয়েছে আল্লাহ সাতটাকে স্বর্ণের হার বানায় দিলেন বলেন এইবার থেকে হাতটা বের করেছে মা বাবা অবাক হয়ে গেল কি কাণ্ড ঘটে গেল মেয়ের ভাগ্যে এরকম কেন ঘটল তারা অবাক হয়ে গেল কিন্তু সরে না শুনে ধর্মের কাহিনী ওদের ভাগ্যে হেদায়েত নাই ওরা সহজেই হেদায়েত প্রাপ্ত হবে না এজন্য এই মজা যায় সুন্দর দৃশ্য দেখার পরেও তারা কখনো কালেমা পরে মুসলমান আনলো না বরং মেয়েকে গোপনে আর কিভাবে হত্যা করা যায় সেই ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেল ওই রাজ্যের একজন বাদশা ছিল বাদশার সিল মোহর মারা আংটি এই ব্যক্তির কাছে সংরক্ষণ করা হয়তো বাদশার নিয়ম হলো ওই আংটিটা যদি কেউ হারিয়ে ফেলে বাদশা তারে শুলি দিয়া ফাঁসি দিয়া মারে এইবার আংটিটা সে মেয়ের কাছে রেখে দিল আর চিন্তা লল মেটার কাছ থেকে যদি আংটি হারায়া ফেলতে পারি তাহলে তো মিয়েকে ভরসা হত্যা করবে আমার আর কোনো টেনশন থাকবে না এইবার মেয়েটার কাছে আংটি রেখে দিল মা এই আংটিটা তুমি সুন্দর করে রেখে দাও আগামী কালকে আংটির প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে নেব এইবার মেয়েটা আংটি রেখে দিল বিসমিল্লাহ বলে পকেটে রাতের বেলায় মেয়ে যখন ঘুমাইছে বাবা গোপনে আংটিটা নিয়ে যায় পাশেই নদী ছিল নদীর ভিতরে ফেলে দিয়া রাতের বেলায় কাজটা সুন্দর করে সম্পন্ন করে নাকে তেল দিয়ে ঘুমাইতেছে আর বলতেছে আগামী কালকে সকালবেলা আংটি চাইব দিতে পারবা না বাসার আংটি হারানোর অপরাধে তোমার ফাঁসি হয়ে যাবে আমি বাবা বেঁচে গেলাম তোর যা হওয়ার হয়ে যাক এই ষড়যন্ত্র করে বাবা ঘুমাইল বলেন তো গোপনে যে কাজটা করলো আমার আল্লাহ আছে না নাই সব খবর জানে কে সবার আগে সব খবর জানে কে আমার ভাইয়ারা এই মেয়েটার আংটি কি হয় শুনবেন না বলবো বলবো আর একটু সামনের দিকে যাওয়া যাক কষ্ট হবে নাকি ভাই ওয়াজ মাহফিল লেখা যায় সমস্যা নাই তাফসির মাহফিল লিখলে আলাদা হিসাব ওয়াজ মাহফিলে ওয়াজ করা যায় কোনো সমস্যা নাই আয়াত তিলাওয়াত করেছি দেখে তাফসির করতে হবে তা না আয়াত তিলাওয়াত করেছি এর উপরে সামান্য কিছু আলোচনা করব আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলো না আমিন সূরাটির নাম কি কথা বলেন কি মুলক আল্লাহ পাক কত সুন্দর একটি সূরা আমাদের জন্য নাজিল করেছেন এই সুরার অনেক ফজিলত আছে এই সুরা যদি কেউ তিলাওয়াত করে এই সুরাটি তার কবরের আজাব সহজ করে দেবে বলেন সুবহান কবরে আজাব হবে না কথা কি বুঝতে পারছেন এই সুরা যে তিলাওয়াত করবে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে বিচারের দিনে এই সুরাটি ওই তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করে সুপারিশ করবে কোন সুবহানাল্লাহ এই সুরার ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায় আমি আজকে অনেকগুলো তাফসিদ দেখলাম এই যে আলহামদুলিল্লাহ এই সূরার ব্যাপারে যতগুলো হাদিস এই আমলের কথা বলা আছে সব সহিহ বলেন সুবহানাল্লাহ নির্বেজাল কোরআনের কথাগুলো নির্ভেজাল কথা ঠিক দাবে ঠিক আমার ভাইরা চলুন আলোচনা করা যাক কারণ আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব লা রয়বা এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই সন্দেহ করলে আপনি মুসলমান দাবি করে লাভ কথা বলেন লাভ কারণ কাদিয়ানিরা কোরআনের সব মানে একটা জায়গায় না মানার কারণে ওদেরকে কাফের বলা হয় কথা ঠিক না ভাই ঠিক আমাদের সমাজে অনেকে আছে নবীকে বিশ্ব নবী মানে কিন্তু বিশ্ব নেতা মানে কথা বলেন বিশ্ব নেতা মানে না আমাদের সমাজে এরকম লোক আছে আপনারা নবীর প্রিয় নাতি নাম কি হোসাইন কথা বলেন কি নাম হোসাইনের কাছে এদিদের বিশাল বাইনে এসে ওই ও ইমাম হোসাইন তোমার মতো ভালো লোক আর কেউ নাই তুমি বিশ্ব নবীর নাতি তুমি হলে হজরত আলীর সন্তান আর তুমি হলে খাতুনে জান্নাত হজরত ফাতেমার সন্তান তোমার মতো ভালো ছেলে আর কেউ হয় না তুমি শুধু তুমি শুধু বসে বসে থাকবা হাদিয়া তহবা গ্রহণ করবা যা দিব আরামসে বৈশা বৈশা খাবা আর শুধু রাজ্যটা পরিচালনা করবে এজিদ এইটা মেনে নাও হোসাইন তোমার কোন বিপদ আসবে না হোসাইন দেখে বলে এজিদের জামসারা তোরা শুধু আমার নানা রে বিশ্ব নবী বললি বিশ্ব নেতা মানুষ না তোদের মতো সামসাদের কথা আমি হোসাইন মানতে পারলাম না সুবহানাল্লাহ বলেন তোরা শুধু আমার বাবাকে এই কথা বললি আমার বাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে আমার বাপ হলো বিশ্ব আলেম এই কথা স্বীকৃতি দিলে কিন্তু আমার বাবা যে বিশ্ব বীর এই কথার স্বীকৃতি তোরা কেন দিলে না তার মানে বোঝা যায় তোরা একটা মানুষ আর একটা মানুষ না একটা ধরিস আর একটা তোদের মতো মুনাফিক মার্কা মুসলমানদের সাথে আমি হোসাইন নাই আমি হোসাইন আমার নানার ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হোসাইন নিজের জীবনকে কুরবানি করে দিতে দিতে বলেন সোবাহান আল্লাহ তোরা আমার মাকে খাতুনে জান্নাত মানিস কিন্তু আমার মা হলো ফাতে এইটা মানিস না তার মানে এজিদের বাহিনী নবীকে বিশ্ব নবী বলে বিশ্ব নেতা আমার নেতা তোমার নেতা দেখছেন এলে মুসলমান আছেন আপনারা নবী যে আমাদের বিশ্ব নেতা এই কথা বললে সমস্যা আছে পাঁচ সপ্তাহ না আমাদের দরুদে নবীকে নেতা বলেন না সাইকিয়া দেনা মানে কি তাহলে এই কথার কি স্বীকৃতি দিলে সমস্যা আছে আমাদের সমাজে একই অবস্থা নবীকে নবী হিসাবে মানবে নেতা হিসাবে কেউ মানতে চায় কিন্তু আসলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মোহাম্মদ রসুল উল্লাহ আলাই আলাইসাল্লাম তার মতো আদর্শ পৃথিবীর কোন পাতিনাতা নেতার হতে পারবে না আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জীবনের যদি উত্তম আদর্শ তালাশ করো রাসূলের জীবনের দিকে তালাশ করো রাসূল হলো তোমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ বলতেছেন সার্টিফিকেট দিয়া তারপরেও যদি মুখ না খোলেন তাহলে খবর আছে আমার নাতা তোমার নাতা আমার নাতা তোমার নাতা বিশ্ব নবীর চরিত্র আপনি স্লোগান দিলেন বল্টু ভাইয়ের ভুলের মতো পবিত্র নেতা ওই সাইডে মুসকে মুসকি হাসে কথা বোঝেন না কারণ নেতা জানে কে রে আমার কি চরিত্র রে সারা জীবন রাস্তার রেখালাম রাস্তা টেকাম রেখে আমার ফুলের মতো চরিত্র কথা ঠিক না কাটি এজন্য ভাইরা আমার নেতা খালি মুসকি মুসকি হাসে আপনি যখন স্লোগান দেন এজন্য বলে আজে বাজে স্লোগান দেওয়া যাবে না বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ায় কত গাজা খাই পা শক্ত গুমসুরিতে পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত কথা ঠিক না বাটি এজন্য নবীর চরিত্র যখন বলবো তখন বলবেন ফুলের সাইতেও পবিত্র খালি ফুল নয় ফুলের সাইতেও বলতে পারবেন না আমার নবীর চরিত্র আলহামদুলিল্লাহ কে কয় বাংলা বান্দার আরে বান্দাই মিল আছে তো আলহামদুলিল্লাহ ভাইয়ার আমার চলুন আলোচনা করা যা কষ্ট হয় নাকি তাহলে এজিদের বাহিনী বলতেছে হোসাইন তোমাকে হাদিয়া তহবা সব দেব খালি রাষ্ট্র চলাবে এজিদ আর তুমি খালি হাদিয়া গ্রহণ করবে আর বেঁচে থাকবে কোনো সমস্যা নাই কিন্তু হোসাইন কি বলে আমার নানার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি জীবন দিতে চাই কং সোবাহান আল্লাহ এত রিক্স নেওয়ার কি দরকার ছিল হোসাইনের কিন্তু রিক্স নেবে কারণ আদর্শ তো উপর থেকে আসতেছে সোবাহান আল্লাহ আদর্শ নানার আদর্শ নাতি আদর্শ পিতার আদর্শ সন্তান আদর্শ মায়ের আদর্শ সন্তান বাতিলের সামসামি করতে পারে না কষ্ট কই বোঝা যায় আমার কথা বোঝা যায় আমার ভাইয়েরা চলুন বিশ্ব নবী বিশ্ব নেতা হযরত আলী হলো বিশ্ব আলেম আবার বিশ্ব বীর সুবহানাল্লাহ জরে আমার ভাইয়েরা বিশ্ব নবীকে হত্যা করার জন্য মক্কার মহাবিরামর যখন ঘোষণা করলো আমি খানায় কাবা শুয়ে শপথ করলাম নবী মুহাম্মাদের কাল্লা জমিন থেকে বিদায় করে দেব এই স্লোগান চতুর্দিকে থেকে আসলাম বিশ্ব নবীর কান পর্যন্ত যখন খবর চলে গেল নবী বলে ও আমার সাহাবীরা তোমরা কি একটা খবর জানো বলে কি হয়েছে এরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বলেন নবী আমার ডেকে বলে মুহাবির আমর যে এক খাবার খাইয়ে কুশ কেজি যার তরবারি হলো সাড়ে তিন মন ওজনের এই বিশাল আমর ঘোষণা করেছে আমি নবী মুহাম্মাদের কাল্লা না নিয়া সে নাকি কোন খাদ্য গ্রহণ করবে না এই স্লোগান শুইনা হযরত ওসমান ডেকে বলে হুজুর তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবাস করে দেয় প্যারালাইসিস করে দেয় কথা কি বোঝেন না নরম মানুষ আমার সব জায়গাতে কি দোয়া দে ভাই কথা বল লাগা মসজিদের এখন আপনাদের এই বাংলা মান্দা মসজিদে আসে একজন লোক করছে ও হুজুর সাহেব চোর তো বেড়ে গেছে একটু দোয়া করেন তো হুজুর এখন দোয়া করতে চাল্লা এই বাংলা মান্দার লোকগুলোকে চোরের অত্যাচার থেকে হেফাজত করো চোর পাশে থেকে বসে কয় আমি আমি চোর করছে তোরা ঘুমে আর আমি আরামসে চুরি কর্ম কেরে ভাই সব জায়গা কি দোয়া দে হবি কথা কর না কে মুসলমান ওই ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো মসজিদ ঘোষণা কর এই বাংলা বান্দার যত তরুণ যুবক আছে তিনজন চারজন করে মোড়ে মোড়ে লাঠি নিয়ে দাঁড়াও কোন দিক দিয়ে বেটা ঢোকে আর চোর ঢোকে আর সদ্য গোষ্ঠীর গিরা ওয়াশ লাঠি দিয়া এই স্লোগান দিলে সুর আমিন কবি ওই তওবা করে ওটি ভালো হয়ে যাবে কথা কর মুসলমান এজন্য সব জায়গায় দোয়া দেয়া হবে না ওসমান কি বলতেছে হুজুর দোয়া করেন আল্লাহর হাবি বলতেছে ঠিক আছে ওসমান তোমার পরামর্শই ভালো ঠিক আছে সবাই মিলে দোয়া করি আল্লাহর হাবিব যখন দোয়া শুরু করে দিল আল্লাহ গো আমর আমারে হত্যা করার জন্য ঘোষণা করেছে আপনি আমরের হাত পাও এই কথা যখন বলেছে আল্লাহ জিব্রাইল কে পাঠিয়ে দিয়েছে জিব্রাইল যাও যাও নবীকে বলো এই দুই হাত খালি দোয়া করার জন্য নয় মাঝে মাঝে দুই হাত দিয়ে লাঠিও ধরা লাগবে সুবহানাল্লাহ আস্তে এই যখন বলে। তখন হুজুর হাত হাঁটুর উপরে রাখলেন সাহাবিরা বলে হুজুর দোয়া করে আপনি মুখে হাত লাগান আমাদের সমাজে অনেকে বাসে দোয়া নিয়ে মারামারি লাগছে কথাকে বোঝান না আজকে ইসলাম ভাগ হয়ে যাচ্ছে টুকরো টুকরো বানাচ্ছে কথা কে বোঝা যায় ভাই আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন বাজার থেকে একজন মাছ কেনে কেটে কেটে মাছ বিক্রি হয় এখন বিক্রি হয় না ভাই বড় মাছগুলো কেটে কেটে বিক্রি হয় আমার এলাকার ভাষায় এটাকে সাকা বলে এক জায়গায় শুনলাম ঠোঙ্কা এক জায়গায় শুনলাম পিস এক জায়গায় শুনলাম কি আল্লাহ ভালো কথাকে বুঝছেন কোন জায়গায় সাকা বলে কোন জায়গায় টুকরো বলে কোন জায়গায় ঠোঙ্গা বলে কোন জায়গায় পিস বলে আপনাদের এলাকায় কি পিস ওরে বাবা যাই হোক ওই সাকার টুকরো ঠোঙ্গা পিস যে যেটাই বলু প্রত্যেক দিন বাবা টুকরো টুকরো মাছ নিয়ে আসে ছোট্ট বাচ্চা ছোটবেলা থেকে বলে আব্বা এটা কি কয় মাছ বাবা এটা কি মাছ প্রত্যেকদিন দিন প্রায় প্রায় মাছ নিয়ে আসে ছোট্ট বাচ্চা থেকে টুকরো টুকরো মাছ একদিন বাবা বেতন পাইছে ভালো মোটা অঙ্কের একটা বিশাল বড় দশ কেজি পনেরো কেজি ওজনের মাছ পুরোটা কিনে বাড়িতে ঢুকছে ছেলেটাকে বলে আব্বা এটা কি বাবা ডেকে বলতেছে এটা তো মাছ বলতেছে না মাছ তো টুকরো টুকরো হয় সাকা সাকা হয় পিস পিস হয় এত বড় তো মাছ হয় না বলে আরে বেটা ওটা তো অর্ধেক খাওয়াইছিলাম টুকরো টুকরো খাওয়াইছিলাম আজকে পুরোটা নিয়ে আসছি ছেলে বলে না এটা মাছ না বাবা বলে এটা মাছ কথা ঠিক না বে এই কথা কেন বললেন হুজুর আজকে কেউ নামাজের টুকরা ইসলাম থেকে নিছে খালি নামাজ কথাকে বোঝেন না কেউ আবার জিকিরের টুকরা বানাইছে কেউ হজের টুকরা বানাইছে কেউ যাকাতের টুকরা বানাইছে কেউ দান খয়রাতের দান খয়রাতের টুকরো টুকরা বানাইছে কেউ জিহাদের টুকরা বানাইছে ইসলামটাকে পরিপূর্ণ না মাইনা খালি টুকরা টুকরা নিয়ে ইসলাম ভাগা ভাগি নিয়ে ব্যস্ত কথা ঠিক না বাটে এজন্য সমাজে শান্তি নাই পীরে পীরে গুতা গুতি আলেমে আলেমে গুতা গুতি দললিন না জল এর বেটা বল এক একটা হলেই হলো মারামারি কে কথা কয় না কথা কয় না ওই নামাজ পড়ে কোনো দোয়া না আরে ব্যাটা নামাজের সাথে তো দোয়া সাবজেক্ট না দোয়া আলাদা জিনিস নামাজ আলাদা জিনিস কথা ঠিক না ভাই ঠিক তোর মন চাইলে তুই দোয়া করবি না করলে গুতাগুতি আর মারামারি কা কথা কোন কথা কোন আমিন আস্তে একজন বলে আরেকজন জোরে বলে কেউ ভলিউম বেশি দিতেছে কেউ একটু কমায়া দিতেছে যারা বাড়ায়া দিতেছে কমায়া দাও যারা কম দিয়েছো তার একটু বাড়ায়া দাও একটা করলেই তো হয় সমস্যা আছে এক জায়গায় হাত বাঁধলো বুকে একজন বাদে নাবিতে আর একজন হাত ছেড়ে দেয় আচ্ছা যেই জায়গায় মন চায় হাত দিয়ে বাঁধে নামাজ পড়েন সমস্যা কি তে গুতা কে তুমি বুকে বাঁধো ওইটা নিয়ে থাকো আর একজনকে কাফের ফাঁসে ফতুয়া দাও কা কথা কোন কথা কোন এই হলো সমাজের অবস্থা আমরা আলেম ওলামা ইসলামের গুতা করে বারোটা বাজাচ্ছি আর তাম পৃথিবীর জালেমেরা টার্গেট করেছে জমিন থেকে মুসলমান আর মুসলমানের দিন ইসলামকে বিদায় করে দেওয়া ওরা টার্গেট করে ষড়যন্ত্র করে আমাদেরকে শেষ করে দেবে আর আমরা নিজেদেরদের মধ্যে ঝগড়া কাচাল কইরা সব শেষ করে দিচ্ছি কথা কি খারাপ বললাম নাকি অবাস্তব কথা বলতেছি আজ তো এই অবস্থা তো হুজুর এই জায়গায় দোয়া এই ভাবে করতেন কিন্তু শয়তান আগরে হাঁটুতে রাখছে কথা কি বলছেন দোয়ার সাইজ দেখেন না কেউ হাত তুলে এরকম উড়ুম উড়ুম ছায় কে আবার দোয়া করতেছে আর দড়ি পাকাতছে কেরে পাট কেড়ে এই হলো সমাজের অবস্থা মুনাজাত আল্লাহর কাছে করা মানে আল্লাহর কাছে আমরা ফকির ভিক্ষা চাচ্ছি আল্লাহর কাছে কি চাচ্ছি আচ্ছা দুনিয়ার শ্রেষ্ঠ ভিক্ষা দিতে পারে আপনাকে কে আপনাকে গরিব থেকে ধনী বানাইতে পারে কে ধনী থেকে গরিব বানাইতে পারে কে এই পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু কার ফকির যদি সাইজের হয় তাহলে সমস্যা না এখন ফকির যদি যায় কয় ভিগ দাও ভিগ দাও ভিকে দাও ভিকে দাও ভিকে দাও মানুষ কই কে কথা ক তুই সিল্লা জায়গা তুই পিটুন খাবো নিয়ম হলো আস্তে আস্তে ভিক্ষা চলো বাবা আমার সমস্যা আমাকানা কিছু দেন তা আমাদের সমাজে কিছু লোক আছে দোয়া মুনাজাত কি আল্লাহুমান কি করে এত কি কল আল্লাহর কাছে কি চাইলা কথা গন কথা গন কিছু না চাইতাম আমিন কি হলো

এমন ইমাম সাহেব কইছে কে ভাই এত তাড়াতাড়ি নামাজ হলো কয় হুজুর আপনি তো চর্চা নাই কথা বলেন না হুজুরের কি নাই তে বলতেছে ভাই কেমনে কয় আমি যে সূরা ফাতিয়া যে স্পিরিটে কয় আপনি তো বুঝবার পাবেন না কয় না কোন তো ভাই কোন তো আলহামদুলিল্লাহ ওলা দয়াল কেরে ভাই তুই যে এত স্পিরিটে গুলো ফেরেশতারা বুঝছে কয় না বুঝে না বুঝু কথা কোন ঠিক না ভাই ঠিক এ কায়দার কিছু লোক আছে না নাই হুজুরের নামাজের আগেই পাঁচ নামাজ শেষ হয় কেরেলা নামাজ না তামাশা হ্যাঁ আবার নামাজ পড়তেছে যদি এটা কাশি পড়ে ওরে বাবা এই জগত মারি এই জগত হাতছায় আছে না না পাও যদি কামরায় মানে নিচু হয় তো মারবে পরিচ্ছে না এক ঠ্যাং আরেক ঠ্যাং এর উপর তুলে দেখে খাবো খ এই ভাবে মোশামা মারা শুরু করছে কথা ঠিক না বাজে এরেনা নামাজ টাইম দেখে নামাজ মুসল্লি টাইম দেখে একটা টাইম দেখে থেকে মুর্শিদත් যায় কে রে ভাই ইবাদত করবে আল্লাহর একটু সময় নিয়েই যাও কথা ঠিক না বেটি আমার বাদালেরা এলো মেলো ভাবে যা বলি বোঝার চেষ্টা করবেন গোলাম রব্বানি হুজুর যা বলে এখান থেকে একটু হিসাব করলে অনেক কিছু পাওয়া যাবে আর যদি বুদ্ধি শুদ্ধি কম থাকে সারা রাত ওয়াজ শুনে ওই অবস্থা হবে ইউসুফ ছেলে মানুষ নামিয়ে মানুষ বোঝা মুশকিল হয়ে যাবে এজন ভালো করে বোঝার চেষ্টা করেন বাজার যে কথা বলতে চাচ্ছিলাম নবীজি আমার হাত নামাইলেন জিব্রাইল বলে হুজুর জিব্রাইল রে বলে হুজুর জিব্রাইল ডেকে বলে হুজুর মোনাজাত কমপ্লিট করেন মোনাজাত করে আর কাজ হবে না মাঝে মাঝে এই হাতে লাঠি তোলা লাগবে আপনি সাহাবিদের মধ্যে ঘোষণা করে দেন ওই আমরকে হত্যা করার জন্য কার সাহস আছে হুজুর এইবার হাত নামায়া ডেকে বলে ও আমার সাহাবীরা বলো বলো আমর আমাকে হত্যা করার জন্য আসতেছে তোমরা কে আছো গো সেই মহাবীর আমরকে হত্যা করতে পারো সমস্ত সাহাবী

এজন্য তো তরুণ যুবকদের রক্তের প্রয়োজন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কথা কন ঠিক না ঠিক বুড়া চাষা তো মিছিল আর আন্দোলনে কথা শুনলে পিছন দিকে ঘাটা নেবি কথা কন না খে এজন্য তরুণ আর যুবকদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুগে যুগে কথা কন ঠিক না ঠিক এজন্য তরুণ যুবক ওই মহিলা মানুষের সাথে সারা রাত কথা কইয়া মোশাক রক্ত খাওয়া না তোমার মতো যুবকের রক্তের প্রয়োজন দিন প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম কায়েম করার জন্য কথা ঠিক না ঠিক ভায়েরামা নবী আবার বললেন কে আছো কোন সাহাবি আসো আমরের মোকাবেলা করবা আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছে তৃতীয়বার যখন হজরত আলী দাঁড়াইছে বিশ্বনবী নবী বলে আলী এইদিকে আস নবী হজরত আলী কে বুকের সাথে জড়াইয়া ধরে দেখ মোলা আলী রে বারবার তুমি দাঁড়াও তুমি কি আমরের কে হত্যা করতে পারবা তুমি কি জানো না আমরের এই এই পাওয়ার হাজার হাজার বাহিনী আমার দিকে আসছে হযরত আলী ডেকে বলে হুজুর আপনি শুধু দোয়া করে দেন আমার ভিতরে ঈমান বলে আমি যদিও ছোট ওই আমরকে হত্যা না করা পর্যন্ত আমি আলী আপনার কাছে ফিরে আসব না নবী বলে হত্যা করবা কি দিয়ে আমার কাছে তো কিছুই নাই ওসমান তোমার বাড়ির কি তরবারি আছে ওসমান ডেকে বলে হুজুর আমি কি জঙ্গি নাকি কে ওসমান নাই না আমি কি জঙ্গি না কি আমার কাছে তর বাড়ি থাকবি ওই উম্বা জবাই করার জন্য একটা ছোট চাকু আছে কথা কে বোঝেন না ভাই ঢাকা শহর চেনেন না আপনারা ঢাকা শহর জান না ভাই ওই ঢাকা শহরে মোহাম্মদপুরে একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে ঢাকা শহরের নিয়ম হলো যে আপনারা যখন কুরবানির ঈদ আসে কিসের তখন ওই মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন লোকের গরু জবাই করলে 4-5000 টাকা করে হাদিয়া দেয় কথা কি বোঝেন না কিন্তু শহরের লাগে জব করা কোনো চাকু না কোনো সিস্টেম না তো ওই হুজুর বলল বাবা তোমরা যারা গরু জবাই করবে তাহলে আমি 80 টা চাকু কথা কি বোঝেন না কয়টা চাকু 80 টা চাকু বানি হুজুর নিয়ে আসে সব ট্রেনিং দিতে কেমনে গরু জবাই করা লাগবে ধার দিতে ইং দিচ্ছে ধার দিতে বোঝেন না ওই চাকু নিয়ে এসে ধার দিতে আর জবাই করার জন্য ট্রেনিং দিচ্ছে ইং করে এই পাড়িয়া ধরে জবাই করবে পাবলিক দেখছে কথা কে বোঝে গোয়েন্দা থাকে না থানায় খবর দেশে এরকম মোহাম্মদপুর দাওরা হাদিস মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং চলতেছে কথা কি বুঝছে এইবার নিয়ে আসে হুজুর টুজুর সব সহ ধরছে হুজুর আপনার মাদ্রাসায় গোপন তত্ত্বের ভিত্তিতে কিছু যেন আছে কয় কি আছে মাদ্রাসায় কি থাকতে পারে খুঁজে দেখে ওই চৌকির ভিতর বোঝেন না কথা নিচে যে খাট আছে ওর ভিতরে 80 ওই খাতের ভিতর থেকে 80 টা চাকু বের করে কয় হুজুর এলাকি হজлами গনে আ কন আপনি মাদ্রাসা এগুলা দেখে হবে কিছু বোকা টাইপের ছাত্র থাকে না আমি এসে कहता हां ভুলে গেছেন সামনে 10 তারিখ ওরা কাছে কে রে কয় কি 10 তারিখ কয় তারিখে কি হবে কয় 10 তারিখ মানে খালি ধর্ম আর খালি হুম তখন বলছে কি রে কয় রক্তের বন্যা বয়া জানো দশ তারিখে ওরা কত সবগুলো ধ এখন মত হুজুর হুজুর কে ভাই আপনি কি ভুল বুঝতেন দশ তারিখ কি বোঝেন না দশ তারিখ হলো পবিত্র ঈদ উল ওই দশ তারিখে আমরা কুরবানির গরু জবাই করবো সেই কথা ছাত্র বুঝেছে কথা কি বোঝা যায় ভাই আমার ভাড়া ওসমান ডেকে বলে হুজুর গরু জবাই করার মতো উঠ জবাই করার মতো আমার বাড়িতে একটা তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা আল্লাহ নাক দেখে ওসমান দে তরবারিটা নিয়ে আস তরবারি নিয়ে আসলেন বিশ্ব নবী হজরত আলীর হাতে তুলে দোয়া করে ছেলে দিলেন হজরত আলী শুধু জোরে জোরে দৌড়ায় নবী ডেকে বলে আলী রে এত জোরে যাও কেন বলে হজর অনেক আগে ঘোষণা করে আমর রওনা দিয়েছে আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি আমরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব বলেন সুবহানাল্লাহ কি সাহস নবীর কি প্রেম নবীর কি আদর্শ বুকের ভিতরে লালন পালন করছে আর তুমি খালি রবিউল আউয়াল মাস আসলেই ইয়া নবী সালা এই প্রেম না থাকলে হবে না নবীর আদর্শ কায়েম করা লাগবে সমাজে কথা ঠিক না বেটি রবিউলাওয়ালে তোমারি গান গাই রবিউলাওয়াল গেলে তোমায় ভুলে যায় আর খবর না খালি নবীর জন্মের মাস আসলে ঈদে মিলাদুন সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী বাদ পারে ঈদ তো দুটো আছে আবার নতুন একটা ঈদ বানাইছে সমাজে কথা ঠিক না বাটে এগুলো মুসলমানকে দিন দিন গোমরা করার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন নাম দিয়া দিবস দিয়া পায় তারা করে ইমান আমল সব শেষ করে দিল এই যে আমার ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা মে দিবসে অনেকে গান বাজাইছে কিন্তু আজকে মে মাসের তিন তারিখে তারা কোরআনের ওয়াজ মাহফিল কইরা প্রমাণ করলো এই শ্রমিক ভাইয়েরা সত্যি সত্যি ইসলামের বন্ধু সুবহানাল্লাহ বলেন আল্লাহ দেখে বলে আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রম করার জন্য আল কাসিবু হাবিবল্লাহ আল্লাহর হাবিব বলেন যারা দুই হাস্ত তারা উপার্জন করে এরা হলো আল্লাহর বন্ধু শ্রমিকেরা কার বন্ধু দিন রাত এই পাথর গুলো করে আনলোট করে কি যে কষ্ট কি যে যাত না তারাই কষ্ট করে পরিশ্রম করে কোরআনে তাফসির মাহবিল দিয়েছে ওয়াজ মাহবিল দিয়েছে ওদের মা বাবা ধন্য তাদের মা বাবা কবরে গেছে আল্লাহ কোরআনের মাহবিলের বরকতে তাদের কবর জান্নাতের বাগান বানায় দিন আমিন বলেন শ্রমিক ভাইদের দেহের শক্তি কে আল্লাহর বৃদ্ধি করে দিন আমিন বলেন আমার ভাইয়েরা হযরত আলী ঘটনা কি বলবো আমি কিন্তু আয়াতের ওয়াজ এখনো শুরু করি নাই সমস্যা নাই আমার মন যতক্ষণ চাই আমি বলবো আপনারা আছেন তো ভাই তো কারা কারা রাজি নাই হাত তোলেন আমার ভাইরা হজরত আলী দৌড়াইয়া আমরের সামনে দাঁড়ায় গেছে আমর হলো মহাবীর বিশাল দেহ হাজার হাজার পিছনে স্লোগান দিতেছে আমরের বাহিনী বলে নবী মুহাম্মাদের কাছে যাব নবী মুহাম্মাদকে হত্যা করব তারপরে আমরা খাবার খাব পিছনে স্লোগান দেয়ার সামনে দিকে আসে হযরত আলী মহাবীর আমরের সামনে গেছে আমর ডেকে বলে এই পিচ্চিরে তোর কি দয়া মায়া নাই তোর মা বাবা কি নাই তোকে বুঝানোর মতো কেউ নাই তুই আমার সামনে এসে তোর মতো পিচ্ছি কে তো আমি এক মিনিটের মধ্যে বিদায় করে দেব এইবার এইবার হজরত আলী ডেকে বলে তুমি মনে কররা না মরিস ঝাল যে কত বেশি মজা পাইবা শোনো এক মিনিট দাঁড়াও এই কথা বলে ওই সাতাশ ইঞ্চি তরবারি দিয়া একটা টান দিলেন আর একটা দোয়া পড়লেন পরে দেখে বলে আমর রে তোর যদি কলিজায় সাহস থাকে খালি দাগটা পার হয় এক পা সামনের দিকে যায় আল্লাহ তোর মতো আমরকে আমি জমিন থেকে বিদায় করে দেব জরে বলেন ভাই সুবহান তুই যদি বাপের বেটা হস মায়ের দুধ যদি খায় থাকিস খালি তাকতা পার হরে কথা কোন কথা কোন মোশান কম না বেশি আরে সোর যতই জুয়ান হোক শক্তিশালী হোক বাড়ির যদি মনি বাড়ির যাই মালিক তাই যদি ল্যাংরা হয় সোর যখন দরজা খুলতেছে টিয়ার যদি পায় আর ওই যে ল্যাংরা লোকটাও যদি কয় কে

দোয়াটা নিয়ে যাবেন ওই দোয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে দেন চোর আসবেন আল্লাহ কবুল করো আমিন বলেন ওই দোয়াটা পরে কোন ধারালো অস্ত্র যদি আপনি ধার দেন ওইটা যদি কোন ব্যক্তির উপরে আপনি মেরে ফেলেন মানে উদ্দেশ্য যদি ভালো হয় কথাকে বলেন না আপনি তরবারি দিয়ে আছে কোন জায়গায় যদি একটা দাগ দেন এ করেন এই এরিয়াটা সর পার হতে পারবে না কি সেই দোয়া শুনবেন না ভাই হযরত আলীর দোয়াটা নিয়ে যাবেন কারাকারা কারা দুহাত তোলেন লিল্লাহি তাকবীর আল্লাহু

আল্লাহ কবুল করুন আমিন বলে আমার ভাইয়েরা চলুন আমি এবার মূল আলোচনায় যাই তালে হোসাইন কি বলতেছে এজিদের সামসারা তোরা আমার নবী আমার নানাকে বিশ্ব নবী মানিস কিন্তু বিশ্ব নেতা মানিস না আমার বাবাকে বিশ্ব আলেম বলিস কিন্তু বিশ্ব বীর বীর কেমন আমি সেটাই বুঝাইতেছি আর নবীর মানে নবীর মেয়েকে খাতুনে জান্নাত মানে কিন্তু ফাতেমা তো জহুরা এই যে মা বোনেরা কিছু আসছে তাদের জন্য ওয়াজ করা দরকার আছে না নাই মা বোনদের জন্য ওয়াজ করা দরকার ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায়া পোড়ায় করলো সালকার আজকে টু ওয়াজের মাধ্যমে হালকা সাইজ করা দরকার আপনারা রাজি আছেন তো যেহেতু আপনারা পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ আপনারা সাহস দিলে আমি সাহস পাই তাছাড়া ঝাঁটা মিছিল বাই করে মহিলার ওয়াজ করা খুব কঠিন ভাই কিন্তু বর্তমান সমাজে মহিলা মা বোন সমাজ বেশি ধ্বংস করতেছে ডিজিটাল যুবক আছে এদের ওয়াজ করা দরকার কথা ঠিক না ভাই বাজান আমার নবী আমার বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু নবী ছিলেন না তিনি ছিলেন বিশ্বநாதা বিশ্ববীর নবী আমার হযরত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানারে সামনে আমাদের পবিত্র রমজান মাস যরে কোন কি মাস আর কয়েকদিন গেলে রমজান মাস এই রমজান মাসে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ কথা ঠিক না ব্যাঠিক। ঠিক রমজানের ব্যাপারে কোরআনুল কারিমের আয়াত আছে না নাই জোরে বলেন আছে না নাই শুধু আছে মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে যেইভাবে আলোচনা করেছেন অন্য কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোচনা করে নাই যত বেশি রমজানের ব্যাপারে একসাথে একটা রুকু পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতবা আলাইকুম صيامك ما كتب علي الذين من قبلكم لعلكم تتقون সুরা বাকারায় আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন হে ইমানদার গণ আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলাম রমজানের রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করবা পরহেজগারি তা অর্জন করবা রমজানের দ্বারা আমরা কি অর্জন করব তাকওয়া তাকওয়া মানে কার ভয় জোরে বলেন কার ভয় রোজা শুধু আমাদের জন্য না আমাদের পূর্বে যারা পৃথিবী দেশে সবার জন্য রোজা আর এই পবিত্র রমজান মাস হলো সবচাইতে শ্রেষ্ঠ মাস জোরে বলেন না ভাই সোবাহান এই মাসের সম্মান কত বেশি এই মাসে যদি কে একটা নফল ইবাদত করে আল্লাহ তালা ফরজের সমতুল্য সব তাদের আমল নামাই লিখে দিবেন বলেন সোবাহান আল্লাহ এই মাসের এত বোনাস কেউ যদি এই মাসে এক একটা ফরজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সত্তরটা ফরজের আদায়ের সব লিখে দেয় বলেন সুবহানাল্লাহ একটা ফরজ আদায় করলে কয়টা সত্তরটা সুবহানাল্লাহ ধরে আমার ভাইরা দেখেন না রমজান উপলক্ষে বিভিন্ন ফ্রিজ কোম্পানি মোটর সাইকেল কোম্পানি আলারা অফার দেয় আছে না নাই আমার আল্লাহ তালা এমন বিশাল ধামাকা অফার দিয়েছে রমজান মাসে শুধু তাই নয় এই মাসের এত সম্মান কেন আল্লাহ বলেন শাহরু রিহিল আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন শুধু তাই নয় এ বন্ধুরে এই পবিত্র মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আরেকটি রোজার সব লিখে দেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি একটা হলো ইফতারের সময় রোজাদারের জন্য খুশি আর একটা হলো মাওলার দিদার আল্লাহ পাকের ইতারের সময় আর একটা হলো আল্লাহর দিদারের সময় সোবাহ আল্লাহ জ্বরে এই রমজান মাস আমাদের সামনে রমজান মাসের জন্য দুই চারটি কথা বলবো রাগ করেন কি ভা নাকি কিছু জানলে উপকার হবে কিনা এগারোটি মাছ চলে গেল হয়তো ভাই কথাগুলো ভুলে গেছে এই জন্য আবার রিপিট করলে শুনলে সামনে যেহেতু আসতে সেই জন্য আমাদের উপকার হবে কথা ঠিক না আমার ভাইরাম এই রমজান মাসে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে নে কাজ করতে হবে আহা যে ব্যক্তি রোজা থাকে ইফতারের সময় সোলা বুক জিলাপি পেঁয়াজি মুড়ি মাখা আর কি সুন্দর নিয়ে বসে থাকে এক মিনিট আগেও খায় কথা খায় কার ভয় কার ভয় খায় না আপনি যদি দশ মিনিট আগে ইফতারি করেন ফেরেস্তা সে কি গালে থাপ্পর দেবে বেটা খালি কে মারবে কথা বলে আপনি যে খান না কার ভয় আধা ঘন্টা কেন যদি এই কে কথা বলে আধা ঘন্টা কেন যদি দুই ঘন্টা ইফতারি নিয়ে বসে থাকে লাগে তাও রোজাদার থাকতে কোনো সমস্যা নাই কথা ঠিক না ভাই কিন্তু কিছু লোক আছে বাটপা রোজা রাখে না কথা কি বোঝা না ইফতারের আগে খালি বিরাস এই দিকে মারে ওই দিকে মারে আর কথা এ তাড়াতাড়ি দে টিউবল সাফ কর কথা কি বোঝা না কই পানি লাও লাগি কে কথা আমি রোজা না ফালতু আমি করিস না কি তো কথা কি সত্যি রোজা কয় না আরে রোজা না থাকে তো গুনাহ করছি আবার ইফতার না করে কবিরা গুনাহ কর্ম কি বাটপা আছে না না কথা কয়

কিছু কিছু মানুষে শয়তানি করে রমজান মাস হিন্দুরা পর্যন্ত মুসলমানের সামনে বিড়ি টানে না আর মুসলমান মুসলমান মুখে দাড়ি থাকে অনেক সময় মুসলমান দাবি করে তারপরে খালি রমজান মাসেও টানে এরকম হারামি আছে না নাই কথা বল শয়তানের চাইতে আর চরিত্র খারাপ হুজুর রমজান মাস আসলে হোটেল খোলা থাকে কি সুন্দর পর্দা টাঙায়া ভিতরে কেউ ধরে চলে কে রেলে মুসলমান কিনা কথা কন কথা কন হেই মুসলমান যদি হয়ে থাকো তুমি যদি মুসলমান ইজতেম আর দিনকে ভালোবাসো তাহলে রমজান মাসে তোমার হোটেল চালু থাকবে না হোটেল বন্ধ খালি ঈদ আগে ঈদ টেরে বেশ হোটেল আলা ভাই এগারো মাস ব্যবসা করলে কলিতে ভরে না কথা কনে কথা কনে রমজানে ভাত পাকান লাগবে এটা বাদ দাও দিয়ে পিএজি বুন্দাজ আছে বুট এগুলো নিয়ে রাস্তায় বসে থাকো ইফতারের সময় এমন ইফতারি বিক্রি হবি ওই হোটেলের ভাত ডেসার চাইতে বেশি লাভ হবে ঠিক এজন্য রমজান মাসে হোটেল আলা ভাইদেরকে বলি হোটেল বন্ধ রাখবেন দেশের অশ্লীল সারামা হল যত আছে সব বন্ধ রাখবেন কিন্তু রমজান শরীফ মধ্যেও মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেখা যায় বিশাল পোস্টার খাইছি তোরে কথা খবর আছে খান্দা মাতার খনি এই সমাজ আমাদের শেষ হয়ে গেল অশ্লীলতা বেহাবানা দেখে কথা ঠিক না ভাই ঠিক বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট হয় নাকি এই পবিত্র মাসে

আর মাসের চাইতে উত্তম একটি রজনী বলেন সোবাহান হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখা যায় তিরাশি বছর চার মাস হয়ে যায় হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে ওই একটি রজনীর ফজিলত ধরে বলেন সোবাহান সেই মাস আমাদের সামনে আসতেছে বাজার ওই রমজান মাসের পবিত্রতা রক্ষা করব। ছেলে জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করব। বিবির জন্য ভালো ভালো ইফতারের ব্যবস্থা করব পরিবারের সবাই রোজা রাখব কিন্তু শহরের গ্রাম অঞ্চলের কিছু মহিলা আছে নিজের শরীরের সামরা টাইট রাখার জন্য নিজের সৌন্দর্য রূপ রাপন্ন সুন্দর রাখার জন্য রোজা রাখে কথা রোজা রাখে ভাই রোজা রেখে এক মাসে আমার শরীরের চর্বি কমে যাবে এজন্য রোজা রাখেন না এই ডাইনি মহিলা মর্যাদা রোজা না থাকার কারণে তোর বাটা মাল্লা কেমনে ফাটায় কথা ঠিক না বাটি আবার সারা দিন রোজা আছে কিছু কিছু মহিলা এই তো বললেই তো মন খারাপ করবে ওরা সারা দিন বসে পরে বলতেছি ভাই রাগ করেন না সারা দিন বসে বসে চিন্তা করলো রমজান মাস কাজ কাম কম বিকেল বেলা কাজ করো সারা দিন বসে দেখে কি লাভ টেলিভিশন দেখি জরে কর না রোজা থাকা অবস্থায় গান শোনা যাবে না টেলিভিশন দেখা যাবে না হারাম হারাম চব্বিশটা ঘন্টায় হারাম আবার রমজান মাসের জবল হারাম কথা কয় না গান যদি কানে আওয়াজ আসে বলবেন না আমি রোজা চোখে যদি কোনো ব্যাপার দানারি পরে চোখ নিচের দিকে নামাই বলবেন আমি রোজা আছি আল্লাহ আকবর বলেন রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলবো না মানুষের ক্ষতি করব না অন্যায় কোনো কাজ করব না কথা ঠিক না ঠিক তবে কিছু কিছু লোক আছে মিথ্যা কথা করে এতই অভ্যাস হয়ে গেছে 11 বার শয়তানের পথে চলেছে এমন চাবি মারছে তো রমজান মাসি হয়েছে সহজে ছাড়তে পারে তখন কিছু কিছু চালাক আছে মিথ্যা কথা রোজা থেকে কয় না কয় ভাই আমি বিশেষ একটা কাজে ব্যস্ত আছি সন্ধ্যা বেলায় আসে এই কথা বলে লোক সন্ধ্যার দিকে নিয়ে আসে তাও রোজা থেকে মিথ্যা কথা বলে এরকম ভালো ভালো লোক আছে না নাই এজন্য রোজা অবস্থায় কেউ মিথ্যা কথা বলবেন না গান শুনবেন না অন্য রোজাদারের কষ্ট হয় তার সাথে ঝগড়া লাগবে না ঝগড়া লাগলে বলবেন ভাই আমি রোজাদা আল্লাহ আকবর বলেন এই কথা বলে ঝগড়া কেউ লাগবেন না কেশাল ঝগড়া করবেন না ফাইসা কথা বলবেন না আল্লাহ পাক সামনে রমজান মাসে সবাইকে পবিত্রতা অর্জন অর্জন করে রমজান মাসকে সহিষ্ণুত ভাবে পালন করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন রমজানে রহমত বরকত মাগফিরাত নাজাত আল্লাহ আমাদের ভাগ্যে দান করুন না, আমিন বলেন আমার আমারবার রমজান মাসের মাধ্যমে তাকুয়া অর্জন করতে হবে আল্লাহ বলেন বান্দারে এই মাসের দ্বারা তাকুয়া অর্জন করবা পরহেজগারিতা অর্জন করবা তাকুয়া কাকে বলে বাজান তাকুয়া মানে কার ভয় হযরত উমরের জামানায় উমর ঘুরতে ঘুরতে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে গেলেন একজন মহিলা তার মেয়েকে বলতেছে মা আজকে দুধ কেমন হইছে বলে মা একটু কম হইছে বলে দুধের ভিতরে পানি মিশাও দুধ বেশি হবে বাজারে বেশি বিক্রি কর করতে পারবো আমাদের লাভ হবে মেয়েটাকে বলে মা খলিফা ওমর আইন পাঠ করেছে দুধে পানি মিশানো যাবে না মা ভেজাল খাদ্যর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে ভেজাল খাদ্য মানুষকে খাওয়ানো যাবে না মা এইবার মহিলা ডেকে বলে এই মেয়ে অভাবের সংসার সংসার চলে না অত নীতির কথা বলো না তুমি পানি মিশাবা ওমর কি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছে এইবার ছোট্ট মেয়ে ডেকে বলে মা ওমর দাঁড়িয়ে নাই কিন্তু ওমরের আল্লাহ আছে না নাই ওমা ওমর দেখতে না পাইলে ওমরের আল্লাহর চরッケ ফাঁকি দিতে পারবা না এই কথা যখন বলেছে ওমর বাড়িতে গেলেন আর ডেকে বললেন আব্দুল্লাহ রে তুমি কি বিবাহ করবা আব্দুল্লাহ ডেকে বলে কোথায় বিয়া করব বলে এমন একটা তাকওয়াবান পাত্রী ভাইসের বাবা বয়ে যদি থাকতো আমি ওমরের বিয়া করতাম বলেন সুবহানাল্লাহ

ঠোঁটে আট দশ প্রকার লিপিস্টিক মনে হয় বানরের পাশার মতো লাল করছে কি রাগ করছেন নাকি মডার্ন বউ খুঁজতেছে মডার্ন বউ মেয়ে গান জানে কি না এলে কি বলবো রাগ করে কষ্ট পান নাকি আজকে কি সমাজে আমরা বসবাস করতেছি বিয়ের বাড়িতে আট দশটা করে বক্স নিয়ে এসে কি গান কঠিন অবস্থা কথা কন ঠিক না বা আজকে পাত্রী দেখার নামে পাত্রী দেখার নামে কোন পক্ষের বারোটা বাজায় আছে না নাই প্রথম বলতেছে ছেলের বন্ধুরা মেয়েটাকে দেখতে ঠিক আছে পাঠায় কয়েকদিন পরে বলতেছে আবার আমার ওই যে জামাই যেগুলো আছে ছেলে দুলে ভাই এর একবার দেখ পেরেছা কয় পাঠায় দেয় কথা বোঝা যায় এরপরে বলতেছে আমরা বিয়েই যারা আছি তারা মিলে আর একবার মেয়েটাকে দেখ পেরেছে আবার পাঠাইয়া দিছে এইবার কয়েকদিন পরে বলতেছে আর কে আছে কয় মহিলা যারা আছে ওই ছেলের বোন আমার বিয়ান এরা সবাই মিলে আরেকবার দেখ পেরছা আবার পাঠাইয়া দিল কথা ঠিক না এরপরে পাত্রীর বাড়িতে আবার কয়েকদিন পরে বলতেছে ভাই এখন কি বিয়ে ফাইনাল কয় না ফাইনাল হয়নি এখন সবাই মিলে আরেকবার দেখ পেরছা আছে না না এইবার দেখবে যায়া মেয়ের হাত দেখে পা দেখে চোখ দেখে কান দেখে মনে হয় বাজারের গায়ে বের গেছে গরু গরু কথা কে বুঝেন না মেয়ে হাসতে কেমন চোখ কেমন চুল কেমন কেড়ে এলে কি দেখা যায় জোরে বলেন যাই বিয়ে করবি তাই দেখবি আর দুলা ভাই যে দেখলো এত বন্ধুরা দেখলো ওই বিয়েরা দেখলো সব হারাম হারাম কথা ঠিক না বেটে খালি তাই ওই গায়ে হলুদের নামে কি অনুষ্ঠান সমাজে চালু হয়ে গেল বিয়ের আগে দেবর যায়া বিয়ে হয়নি ভালো করে বলেন বিয়ে হয়নি দেবরেরা যায়া দুলে ভাইয়েরা যায় খুশি খুশি গালে হলুদ না কিচ্ছে কথা কোন কথা কোন মুসলমান সমাজ শেষ হয়ে গেল হিন্দি সিরিয়াল দেখে নাটক সিনেমা দেখে ওই কালচার ওই সংস্কৃতি আমাদের প্রত্যেকটা বাড়ি ঢুকে গেছে আস্তে বলেন ঠিক না ওয়াজি করব না আপনারা কষ্ট পাচ্ছেন এগুলো সমাজের ওয়াজ বাস্তবতার ওয়াস এগুলোর থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই ছেলে বিয়ে করবে ছেলে দেখবে দুলে ভাই সালা দেবর যা আছে চোদ্দ গৃষ্টি মিলে দেখা হারা কথা কন আমার ভাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম বাজা লম্বা সময় হয়ে যাবে রাত্রি গভীর হয়ে যাবে আমি সেই দিকে যাব না রমজান মাস মানে কি অর্জন করা তাকে অর্জন করা মেয়েটা কার ভয়ে পানি মিশায় না ভয় করেছে কাকে আল্লাহকে আমরা সাদাও রমজান মাসের রোজা রাখবো বন্ধুরে দুপুর বেলায় শরীরটা হয়তোবা চলবে না আপনি কৌশল খানায় চলে গেছেন দুনিয়ার কোনো মানুষ দেখে না ইচ্ছা করে ওই জায়গায় যদি এক গ্লাস পানি খান কেউ দেখবে কথাগণ দেখবে আপনি খাবারের পথ নিয়ে পায়খানা করার ফলে ওই জায়গা যদি খাবারটা মাইরা দেন কেউ কি দেখবে দেখবে না কিন্তু কার ভয়ে খাবার খাই না আরো জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে খায় না ওই সূর্য উদয় থেকে অস্তমিত পর্যন্ত আমরা সবাই খাবার খায় না হালাল স্ত্রী থাকার পরে তার কাছে যায় না কারণ স্ত্রী রাতের বেলায় হালাল রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা যায় যে না ঠিক না ভাই আমার ভাইরা বন্ধুরে খুব খেয়াল করে শোনেন সফরে থাকলে আপনার রোজা কি হবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বন্ধুরে অসুস্থ থাকলে রোজার কি অবস্থা হবে আল্লাহ তাও বলেছেন এমন এক পবিত্র মাসে তাকে অর্জন করতে হবে গুনা মাফ চাইতে হবে নাজাত চাইতে হবে আল্লাহর রহমত চাইতে হবে আল্লাহর মাগফিরাত কামনা করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক হযরত ওমর একজন সাহাবীকে জিজ্ঞাসা করলো ভাই জান দে তাকওয়া বলতে কি বোঝায় আল্লাহর ভয় বলতে কি বোঝায় সাহাবী উত্তর করে বলে ওমর রে একটা সরু একটা চিকন পথ ওই পথের চতুর্দিকে শুধু কাটা আর কাটা সামান্য যাওয়ার মত কত রাস্তা আছে ওই জায়গায় আপনি কিভাবে যাবেন হজরত উমর বলে কাপড় আটো সাটো করে সুন্দর করে যাব কাটা দিয়ে কাপড় যেন না ছিঁড়া যায় শরীরে যেন আসর না লাগে ওই সাহাবী ডেকে বলে ওমর এর নামই হলো তাকওয়া জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আপনারা বাম মাছছেন না গোসি মাছছেন না কাদার ভিতরে থাকে কিন্তু শরীরে কাদা লাগে না ওইটার নাম হলো তাকওয়া এই পাপের দুনিয়ায় বসবাস করবেন আপনার চোখের সামনে মানুষ রোজা থাকবে না তার দেখা দেখি যদি চিন্তা করে ও রোজা রাখে না আমিও রাখবো না না বন্ধু মনে করেছেন পাশের দোকানদার রোজা রাখে না ও দোকানদার করে সারা দিন করে আপনিও সারা দিন দোকানদারি করেন বন্ধু রে খবরদার খবরদার একজন আরেকজনের দিকে তাকায়া। রোজা নষ্ট করবেন না ফরজ রোজা ছেড়ে দিলে আর খুঁজে পাওয়া কথা বলেন ওই রমজান আপনার জীবনের শেষ রমজান হতে পারে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া যদি আপনার ভিতরে থাকে আল্লাহর সাহায্য আপনি পাবেন কথা বলেন ঠিক না ভাই ঠিক বন্ধুরে আমাদের এলাকার শহরের একটা ঘটনা ছোট্ট করে শুনে যান একজন বৃদ্ধ মানুষ পায়ে ঠেইলার রিকশা চালায় পেটেল পা দিয়ে কি করে পেটেল নাই আপনারা কি বলেন পা দিয়ে পেডেল করে রিক্সা চালায় একজন ভদ্র লোক রমজান মাসে রিক্সায় উঠে বলে বাজান এত কষ্ট করে রিক্সা চালাও ছেলে মেয়ে কি নাই বলে বাবা রে ছেলে মেয়ে থাকলে কি হবে ওরা তো আমাদেরকে দেখাশোনা করে না চাচা গো কত বছর ধরে রিক্সা চালান বলে বাবারে রে বিশটা বছর হয়ে গেল আমি রিক্সাও চালাই প্রত্যেকটি রমজান মাসের প্রত্যেক দিন আমি রোজাও রাখি বলেন সোবাহান আল্লাহ এইবার ওই ভদ্র

ভোরবেলার আগে ওই বাড়ির লোকের বাড়িতে একটা নতুন অটো রিক্সা কিনে নিয়ে চলে গেল বলেন সোবাহান আল্লাহ লোকটা দেখে বলে বাদান রে আমি তোমার কাছে এই রকম তো আশা করি নাই বলে বাজান আমি আপনাকে ভিক্ষা দেই নাই আমি আপনাকে খুশি মনে আপনার দিলের তাকুয়া দেখে আপনি 20 টা বছর হয়ে গেল রিকশা ও চালান রোজা রাখেন বাজান কত সুস্থ মানুষ আছে রোজা রাখতে পারে না আপনার দিলের তাকুয়া দেখে আমার কলিজা এই জন্য আপনাকে আমি পুরস্কার দিলাম সাসা আজ থেকে আপনি এই রিক্সা চালাবেন তাহলে খোদা ভিড় অর্জন করলে দুনিয়াতে আল্লাহ আপনাকে সাহায্য করবে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ কিশোরগঞ্জের একটা মহিলা বন্দুরে নামদার তার পবিত্র রমজান মারছিল বন্দুরে ভালো করে বোঝা যান দুই সালের ঘটনা ওই মেয়েটার স্বামী হলো সৈদি আরব প্রবাসী স্বামী হলো বিদেশে থাকে আল্লাহর বান্দি বড় তা কোয়া বলছিল প্রত্যেক রমজানে প্রত্যেকটি মাসে দুইটা করে কোরআন খতম দেয় পাঁচ নামাজের পাবন্দি করে খুব পর্দাশীল মহিলা ব্যাপার তাই কোনোদিন চলাফেরা করে না এমন

এইবার সেই কুমতলেবের খালা তো ভাই মাকরিবের নামাজ পড়তে গেল মসজিদে সানজিদাও মাকরিবের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করার পর ওরা যখন বাড়িতে এসে বলে ভাই যান খাবার টেবিলে খাবার রাখা আছে আপনারা খেয়ে নেন এইবার খাওয়া শেষ হয়ে যখন এশার নামাজের আজান হয়ে গেল ওই সানজিদা ডেকে বলে যাও যাও ভাই গো রমজান মাসে আজান হয়ে গেছে তারাবির নামাজ পড়তে যাও এইবার দুইজন মিলে তারাবির নামাজ পড়তে গেল ছোট ভাই আর খালা তো ভাই দুইজন তারাবি পড়ে আসার পর বাড়িতে যখন প্রবেশ করেছে সঞ্জিদা ডেকে বলে ভাইজান আপনাদের দুই জনার জন্য পাশের রুমে বিছানা করা আছে যান আপনি ঘুমান কিন্তু খালা তো ভাইয়ের মত খারাপ ডেকে বলে না না আমরা দুই জন একই জায়গায় ঘুমাইতে পারবো না আমার আলাদা একটা রুম দরকার এই বউ মতলবের খালা তো ভাই যখন আলাদা একটা রুম চাইলো সঞ্জিদা ব্যবস্থা করে দিয়া নিজের রুমে ঘুমাইছে রাত্রি একটা যখন গভীর হয়ে যাচ্ছে বন্ধুরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে লোকটা বলে সঞ্জিদা রাতের বেলায় অন্ধকার আমার রুমে কোনো আলো নাই একটু আলো দে অন্ধকারে কি যেন আমারে কামর মারতেছে আমারে কি যেন লাগতেছে আমার ভয় ভয় লাগতেছে তুই একটু দে আলোর ব্যবস্থা কর যখন মেয়েটা স্বপ্নে হতে মোমবাতি জ্বালায়া দরজা খুলে আলো খালা তো ভাইয়ের হাতে দেবে ও আলো ফালায়া দেয় মেয়েটাকে ছড়ায়া ধরেছি মেয়েটা দেখে বলে ভাইজান আপনি আমার বড় ভাই আমার স্বামী প্রবাসে থাকে ভাইজান খবরদার খবরদার আপনি আমার সাথে খারাপ আচরণ করেন না আমি তাকোয়া মহিলা আমি আল্লাহ কে ভয় করি ভাইজান জান রে তুমি আমার দিকে হাত বাড়াও না ও ভাইজান জান স্বামী সারা আজ পর্যন্ত আমার শরীরটা কেউ স্পর্শ করে নাই ভাই গো আমি প্রতি মাসে দুই বার কোরআন খতম করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করি স্বামীর অপেক্ষায় আমি পাতে থাকি ও ভাইজান আপনি আমার বড় ভাইয়ের মতো দুইটা পা ধইরা অনুরোধ করি আপনি আমারে মাফ করে দান আপনি আমার ইজ্জতের দিকে হাত বাড়ান না কিন্তু খালতা ভাই লালসার দৃষ্টি নেয়া বারবার তাকায় জোর করে যখন মেটার অনুনয় বিনয় কাকুতি মিনতি কোন কথা যখন শোনে না মেটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ কতবান দি বিপদে পড়েছিল তুমি বাঁচাইছো আজকে আমার এমন বিপদ আল্লাহ বেলা থেকে নিজের ইজ্জতটাকে হেফাজত করেছি মাওলা এই इज्जतটাকে আজকে আমার নষ্ট হয়ে যাবে আমি তো রোজা ছিলাম তারা ভি পড়লাম আল্লাহ এত বছর তোমার গোলামি করি আজকে তুই তুমি আমার একটু দোয়া কবুল করবা না আল্লাহ গো তোমার কাছে দোয়া করি মাওলানা এই বান্দির इज्जत তোমার হাতে দিলাম তোমার কাছে আমার इज्जत ভিক্ষা চাই তুমি যেইভাবে পারো আজকে شان দিদার इज्जतটা বাঁচায়া দাও আল্লাহর কাছে যখন চোখের পানি

চকে সামনে তাকায়া দেখল ওই লোকটার লঙ্গির ভিতর থেকে বিশাক্তাটা সাপ বেরিয়ে গেল আর ওই লোকটার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো সানজিদা তার মা কাছে খালার বাড়িতে টেলিফোন করলো পরের দিন সকালবেলা সবাই আসলো হাজার হাজার মানুষ তাকায়া দেখলো নেককার নারীর ইজ্জতের দিকে হাত বাড়াইলেও আজো আল্লাহ তাআলা ওই মহিলার হেফাজত ইজ্জত হেফাজতের দায়িত্ব নেয় বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আমার বাজান রে এই রমজান মাসের তাকুয়া অর্জন করতে হবে আল্লাহর খাটি ভয় ভীতি নিয়ে যদি রোজা পালন করি এই রমজান মাসে আমরা যদি সঠিক ইবাদত করতে পারি আমরা আনন্দের সহিত তারাবি পড়ব আল্লাহর পবিত্র কোরআন খতম তারাবি হয় মসজিদে মসজিদে ভালো লাগে না খারাপ লাগে কোরআন না দিলের মাছ আবার পূর্ণাঙ্গ কোরআন শরীফ একটি খতম হচ্ছে আমরা শুনতেছি সোবাহ আল্লাহ জোরে বলেন ভাই আর জোরে বলেন সুবাহান আল্লাহ এই পঞ্চগড়ের কোন মসজিদে কি খতম তারাবি হয় আল্লাহ আল্লাহ আকবর বলেন বাংলাদেশের অনেক মসজিদে খতম তারাবি হয় জন্য ভাইয়ের আমার খতম তারাবি পড়বেন ইমাম সাহেবের পিছনে তারাবিতে শরীক হবেন মজা আলাদা ইবাদতের মাস হলো রমজান মাস বেশি বেশি নফল পড়ব তারাবি আদায় করব আর ইফতারের সময় কি যে মজা কি যে আনন্দ ইফতার করার সময় কলিজা ভরে যায় কথা ঠিক না ঠিক আবার ঈদের নামাজ পড়তে যখন যায় তখন বুকটা ভরে যায় কিন্তু যেই ব্যক্তি রোজা রাখে না রোজা রাখে না দামি পাঞ্জাবি আপনার চাইতে দামি পাঞ্জাবি নিছে এখন আরেক দোস্ত রে শরীফুল ভাই দেখ রে পাঞ্জাবিটা কেমন হয়েছে না দোস্ত হেপি লাগিয়েছে কথা কন কথা কন এখন সামনের কাতার রোজা হুজুর অনেক কষ্ট করে উনত্রিশটা রোজা রাখছি হুজুর খুব কষ্ট হয়েছে এইবার কথা ঠিক না ভাই ঠিক এই স্লোগান দিয়ে কথা হুজুর আপনার সাথে দেখা হয় না আসেন তো একটু বুকের ভিতর আসেন তো কিছু দেখেন না ভাই পেয়ার বেড়ে গেছে একবারে নয় মাসের মতো আসে না এই কায়দার এক মুসল্লি ভাই আমি যে জায়গায় ঈদের নামাজ পড়াই আমার টানতেছে খালি বারবার টানতেছে বুক লাগে না ভাই খালি পেটের সাথে ভেজা গেছে কোলাকুলি হচ্ছে না খালি পেটা পেটি হচ্ছে কথা ঠিক না বেটি ওই সুদ ঘুষ খায় এমন পেট করছে রে পেটি লয় রে তুই মোরা দা তোর পেটে চর্বি কেমনে ফেরাস্তা রাখ হলে হারাম খোর কথা কর কথা ঠিক না বেটি রাগ করছে মনে হয় ওই যায় মশানি আলাদা আচ্ছা বলেন তো ওই যতই মশাল দিলের ভিতর কিন্তু একটা চোর চোর ভাব কারণ একটা রোজাও একটা রোজাও ওই যতই মশাল লেক উপরে মশান ভিতরে শালা একটা রোজাও তো রাখিনি রে আমার মতো বাদ আছে কি আর আমরা রোজা ছিলাম সাত পানjabi যাইতেই হোক দুর্বল হোক আতর সুমা যাইতেই লাগাই গরীব মানুষ থাক আর না থাক কিন্তু দিলটা আছে আমরা রোজা রেখেছি স্ত্রী রোজা রেখেছে আমি রোজা রেখেছি কি যে আনন্দ মাঠে যাচ্ছি আজীব নামাজ আদায় করলাম কইলে যা পড়ে যায় সুবহানাল্লাহ আর তুমি তো ভাগপা তোমার পানধাবির সাইজ ভালো কিন্তু দিলের তাকওয়া তুমি রমজানের দ্বারা তাকে অর্জন করতে পারো আমরা পরহেজ গাড়িটা অর্জন করেছি রমজানের দ্বারা আল্লাহ পাক সামনে রমজান মাসে সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন কারা কারা রোজা রাখার নিয়ত করতে পারি তো হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমরা রমজান মাসে সবাই রোজা পালন করব আল্লাহ কবুল করুন আমিন বলেন আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আমার ভাইয়েরা বন্ধুগণ আমার এইবার সামনের দিকে যায় মুসলমানদের এই রমজান মাসে একটা বিজয়ের দিন আছে সতেরোই রমজান বদরের যুদ্ধ কিসের যুদ্ধ এই কথাটা বলতে চাই মুসলমানের রমজান মাস শুধু তাকওয়ার মাস না বিজয়ের মাস গুনাহ মাফের মাস কথা ঠিক না বেঠিক রহমতের মাস বরকতের মাস আপনার আমার জীবনের গুনাহ জ্বালায়া পোড়ায় শেষ করে নেওয়ার মাস রমজান মাস সুবহানাল্লাহ বলে বিশ্বনবী টুপি খুললেন সাহাবীরা বলে হুজুর টুপি খোলেন ব্যাপারটাকে বলে এখন আর টুপি চলবে না জুব্বা খুললেন নবী আমার সেনাপতির পোশাক পরলেন টুপি খুলে মাথায় হেলমেট লাগাইলেন পাগড়িটা সুন্দর করে বেল বানাইলেন সুবহান আল্লাহ কম কারণ তখন তো আর বেল আসতো না এখন বড় লোকেরা প্যান্ট খুলে যায় বেল পরে কথা কয় না কথা বেল পরে না ভাই বেল পরে না তখন ওই হুজুর পাগড়ি পাগড়ি বেল মানাছে কথাকে বোঝেন না এখনো গ্রাম অঞ্চলে কিছু মুরব্বি চাচা আছে তারা শক্ত কাজ করে বেড়ে গেলে গামছা কমরত বাঁধে কথা কন কথা কন ওটা বাঁধলে একটা শক্তি পাওয়া যায় হুজুর তখন পাগড়ি বাঁধিছে সাবিরা বলে হুজুর কি হবে কয় আজকে বদরের যুদ্ধে আমি নবী সেনাপতি সুবহানাল্লাহ বলেন সেই মুসলমানদের তিনশত জন সাহাবী নিয়া আল্লাহ পাক প্রথম বিজয় এই রমজান মাসে মুসলমানদের হাতে দান করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবিদের মতো তাকুয়া পরহেজগারিতা যদি অর্জন করতে পারি বিশ্বাস করেন 313 জন সাহাবিনে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছেন আজকেও সেই ঈমান সেই আমল সেই স্পিরিট সেই তাকওয়া সেই গুণাবলী যদি অর্জন করতে পারি तमाम পৃথিবীতে যেই দেশে মুসলমানদের উপর নির্যাতন আর জুলুম চালানো হয় আর तमाम পৃথিবীর মুসলমান যদি ঐক্যের প্ল্যাটফর্ম করে তোলে সবাই যদি কাঁধে কাঁধ মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নামতাম বিশ্বাস করুন কোন বাতিল কোন মুসলমানের শরীর থেকে রক্ত ছড়ানোর সাহস পেতনা না আমার বাজানেরা কষ্ট হয় নাকি তাহলে রমজান মাস মুসলমানদের বিজয়ের মাস রমজানের খাতা এখানে একটু ক্লোজ করে দিলাম লম্বা আলোচনা আমরা ইফতারি করালে সব দেবে কি জোরে বলেন কিছু কিছু মুরব্বি চাচা আছেন তাদের জন্য ছোট্ট একটা কথা মা বন্ধুদের জন্য একটা ছোট্ট কথা কিছু কিছু এখনো মানে এরকম লোক আছে যে বলে সারা দিন কষ্ট করে রোজা রাখে ইফতার করে মাংসের বাড়িতে রোজা দি আসমো ইগে কিছু লোক আছে না বাবা এটা একেবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা কথা কোন কি ধারণা জোরে বলেন কি ধারণা কারণ আপনি রোজা রাখছেন আপনার রোজার সব আল্লাহ ঠিকই রাখবে আরেকজনের বাড়িতে ইফতারি করলেন দুইটা লাভ কয়টা লাভ একটা হলো মেহমানদারির সব পাবেন আর একটা হলো আরেক ভাই তার সাথে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পেল প্লাস ওই ব্যক্তি ইফতার করানো কারণে ও নিজে আরেকটা বাড়তি রোজা সব পেল সুবহানাল্লাহ জোরে আপনার রোজা কমাবে কেন আল্লাহর ভান্ডারে কি অভাব আছে তা আপনার দিল এত ছোট কেন যে দাওয়াত দেবে ইফতারের দাওয়াত তাহলে জম্মের খাওয়া খাবে ছাড়বেন না ইনশা ইনশা আপনার রোজা ঠিক থাকবে কোনো সমস্যা নাই যে দাওয়াত দেবে তার বাড়িতে খাবেন খালি হালালটা দেখবেন কি দেখবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন আরো জোরে আমিন বলেন বাজার ব্যবসায়ী যারা ভাই আছেন এলাকায় যত মসজিদ গুলো আছে পাশে মাদ্রাসা আছে রমজান মাসে বেশি বেশি দান ছদ্গা করবেন হুজুর রমজান মাসে যত বেশি দান করতেন অন্য মাসে এত দান করতেন না সুবহান আল্লাহ বলেন কারণ রমজানে সবের মাত্রা কম না বেশি দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব পাওয়া যায় নফল যদি ফরজ হয় কথা বোঝেন না একটা ফরজ যদি সত্তরটা হয় অন্য মাসে এক টাকা দান করলে এই মাসে সাতশো টাকা দান করা সব পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন এই মাসের কোয়ালিটি আলাদা এগারো মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন রহমত বরকত মাক ফিরাত দিয়ে ভরপুর একটা মাস আর এই মাসে ক্ষমা পাওয়ার মাস নাজাদ জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস আল্লাহ পাক এই মাসে সবাইকে রোজা রেখে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন বলেন আরো জোরে গণ আমিন ওয়াজ মনে আছে আমার ভাইরা কি বলবো দুঃখের কথা কইতে লাগে কলি যাই ব্যথা এখন যদি উচিত কথা কই পিঠের অব দেয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে বাংলার ঘরে ঘরে তবু অসত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কথা ঠিক না বেটি কোরআনের একজন মুফাস ভিতরে যাবে কোরআনের কথা বলার জন্য লক্ষ্য মুফাসির কে ময়দানে তৈরি করে দেবে তোমরা এক জায়গায় কোরআনের স্লোগান বন্ধ করতে চাইবা দশ জায়গায় আল্লাহ কোরআনের আলো জ্বালায় দেবে সুবহান আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ইউরিদু নালি তুফিউ নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ রেগা বলেন কাফেরেরা চাই মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে আমার আল্লাহ বলেন না না ওরা যতই ফুৎকার দিয়ে নিভানোর চেষ্টা করুক আমি আল্লাহ আমার দিনের আলো কোরআনের আলো ইসলামের আলোকে আমার নুরের আলোকে জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়ব যদিও কাফেরদের অন্তরে জ্বালা পরা হোক না কেন জোরে বলেন না ভাই সবহান আল্লাহ ওদের বুদ্ধিটা কিরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা ছেলের নাম মনে করেন বল্টু কথা কোন কি নাম এই বল্টু এলাকায় বসবাস করে ওর হলো ল্যাম্প বা বাতি যদি থাকে ও নিভাইয়া ঘুমায় বাতি জ্বললে ঘুম আসে আসে তোমার শহরে একটা চাষা থাকে ঢাকা শহরে চাষা বলে ভাতি যারে কতদিন এলাকায় থাকবে আমার সাথে ঢাকায় চল মাসে মাসে দশ টাকা বেতন দেব এই অফার পেয়ে ঢাকায় চলে গেছে ও ফুল বাগানে পানি দেয় আর রাতের বেলা একটা ফ্ল্যাট দিয়েছে থাকার জন্য ও এইবার কারেন্টের বিদ্যুতের বাতি আছে না ভা ওই জায়গায় যা ফু মারতেছে আচ্ছা ল্যাম্পোর বাতি ফু দিয়ে নিবান যা হারিকেনের বাতি ফু দিয়ে নিবান যা বিদ্যুৎ বিদ্যুতের বাতি নেবে ওইবার ফু দেয় নেবে না হাত দিয়ে বাতাস করে নেবে না কথাকে বোঝা যায় এবার চাঁদর দিয়ে চেপে ধরছে তাও নেভে না রাত্রি বারোটা বাজে চাষা চিনতে গেলো ভাতিজার ঘরে এখন আলো জলে এইবারে সেটাকে এই ভাতিজা কি হয়েছে না দেখা দেখো বলে চাষা আপনার বুদ্ধি তো একেবারে কাঁচা আমি আপনার ভাতি যাতু চেষ্টা করলাম এই বিদ্যুতের ভাতিতে ফু দেই নেবে না বাতাস দেই নেবে না সে বেদরে নেবে না চাষা দেখে বলে ভাতি যা তোর বুদ্ধি তো একেবারে বোকা তোর ইমানে লাগছে পোকা শয়তান দেয় তোর ধোকা আমি তোর চাষা মনে করিস না আমি তোর মতো বোকা আয় আয় ভাতি যার শোন এর একটা নির্দিষ্ট স্থানে সুইচ আছে ওই জায়গায় ওয়ান অফ আছে ওয়ানে চালু করলে আলো দেয় অফে চালু করলে আলো বন্ধ করে তোর বাড়ি ল্যাম্পার হ্যারিকেনের আলো না যে ফুদিয়ানি ভাবি এর নির্দিষ্ট একটা সুইজ আছে ওই সুইজ অফ না করা পর্যন্ত বাতি নিবে না ওরে দুনিয়ার জালেমেরা তোমরা যারা কোরআনের আলোকে নিভায় দিতে চাও ইসলামের আলোকে নিভায় দিতে চাও এই সুইজটা আল্লাহ দুনিয়ার কারো হাতে দেয় নাই এই সুইজটা আল্লাহ আল্লাহর কুদরতি হাতে রেখেছে জরে বলেন না ভাই

কথা ঠিক না ব্যাটি আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন অং বলেন যত লুচ্চা হারামি গুন্ডা বদমাইশ ডাইনি বলেন ওরা চেষ্টা চালাক পারবে না কথা কোন পারবে পারবে সম্ভব না কারণ সুইচ টা কার হাতে সুইচ টা কার হাতে আমার বাজানের খুব খেয়াল করে শুনেন যে আলোচনা করতে চাচ্ছিলাম বন্ধুরে লম্বা হয়ে যাবে লম্বা করার সুযোগ নাই হযরত আলী কি দোয়া পড়েছে মনে আছে ওই মেয়েটার আংটি কোথায় গেল মনে আছে বন্ধুরে পাশে যে মা বোনেরা কষ্ট করে বসে আছে ওদের জন্য কিছু স্পেশাল ওয়াজ করা দরকার ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায়া পড়ায় করলো সরকার আজকে একটু এই মা বিলের দ্বারা হালকা সাইজ করা দরকার রাজি আছেন তো ডিজিটাল সমাজ আমাদের এটা কি দেশ কথা কোন সব ডিজিটাল এই ডিজিটাল দেশের মানুষ আমরা আজকে কি ওয়াজ করবেন সমাজ শেষ হয়ে গেল আমার মতো মোল্লা স্বাধীনতার পর থেকে সিল পাঁচজন মানুষ নামাজি হবে গ্যারান্টি আছে কিন্তু বাংলাদেশের মহরুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনি যদি রাত সাড়ে মানে সাড়ে চারটার দিকেও যদি মাইক ধরে বলতো এই সাংবাদিকেরা সনদি আমন আমি জিল্লুর রহমান ঘোষণা করলাম আগামী কাল থেকে পাঁচ অক্ত নামাজ পড়বে না যারা পুলিশ আর র্যাবের হাতে বন্দী হবে তারা সারা জীবন নামাজ পড়েনি যারা ওরা প্রথম কাছারে মুসল্লি হল কথা ঠিক না বেটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে দিন আর ইসলামকে কায়েম করতে চাইলে সুদ ভিত্তিক অর্থনীতি বিদায়ী হয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে হারাম কাজ বিদায় নিয়া হালাল কাজ ভালো কাজ সমাজের চালু হবে কথা ঠিক না বেটি এই কথাগুলোর নাম কি রাজনীতি এগুলো কি অন্যায় দাবি এগুলো মুমিন মুসলমান হিসেবে আমরা চাইতেই পারি তোমরা মানো আর না মানো আমরা বললাম কথা ঠিক না বেটি। বাজান আমার। এজন্য বলতে চাচ্ছিলাম আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে কয়জন মানুষ হেদায়েত হবে আমার জানা নাই। আমি ওয়াজ করলাম একবার নওগাঁ জেলায়। রাতের বেলায় মাহফিলে থাকলাম। হজরের সময় আযান হলো। আমি কতিপককে বললাম ভাইজান চলে নামাজে যাই। কয় হুজুর আপনি পড়েন। কথা বুঝেন নি? পরে আবার ডেকে বললাম ভাইজান চলেন ভাইয়া। হজরের নামাজের ওয়ক্ত হইছে ভাই চলেন নামাজে যাই। বললাম না আপনি যান। মানে আমি যদি আর একবার ডাকতাম আমার ব্যাগও দিত না হাদিয়াও দিত না উল্টে বাদত কথা ঠিক না ব্যাটি কি ওয়াজ করবেন আজকে কুমুটির যে ভাইরা মাহফিল করতেছে এরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কথা কোন তে এরি গরো কাকে সাইজ পা লাগবে ভাইগুলোকে নামাজি বানা লাগবে আল্লাহ কবুল করুন আমি বলেন শ্রমিক ভাইরা কষ্ট পরিশ্রম করেন পাশেই দেখলাম একটা ছোট মসজিদ আছে আজান হওয়া মাত্রই যে অবস্থায় আছেন আপনি তো পুরুষ মানুষ আপনার শরীর কি নাপাক থাকে কথা কয় না কথা কয় না কিন্তু নাপাক থাকে কাদের কাদের ওই যে দাইরে থেকে যারা পেশাব করে কথা কয় না কথা কয় দাইরে থেকে পেশাব করে লোক আছে না না এক ছোট বাচ্চা স্কুলের ব্যাগ খারাপ নাঙ্গার পেশাব করতেছিল লেকতিছে আমি তুই কি করতেছ রে তুই দাইরে থেকে পেশাব করিস কেন কয় हां এই তুই কোন ক্লাসে পড়িস কয় ক্লাস 3 তো স্যার কি আদব কায়দা শিখাইনি কয় স্যার কথা করছেন হুজুর আমি পেশাব করার জায়গা দেখি আমার সারি দাইরে থেকে পেশাব করে এজন মাদ্রাসার ছেলে পেলে যে পাশে মাদ্রাসা আছে আদব কায়দা কাকে বলে সুন্নতি কায়দায় কেমনে পেশাব করা লাগে কেমনি গুলো ব্যবহার করা লাগে জানে কথা ঠিক না আজকে কত যুবক আছে মানে বিয়ে দিলে একবারে ছয় ছেলের বাপ

যেখানে জায়গা সেই জায়গায় স্লোগান দেওয়া দরকার সেই জায়গায় দেওয়া লাগবে কথা ঠিক না নাকি এ ওয়াজ কি চলবে কতক্ষণ হাত তুলে বলেন কতক্ষণ চলবে কতক্ষণ চলবে পর্যন্ত হাই এরকম নিমন্ত্রণ করে বসে থাকেন কয় হুজুর ইশা পরে বসিনি নিমন্ত্রণ করতি ফজরও পড়ব না কিন্তু ওয়াজ শুনব এই রকম হবে? একেবারে সাড়ে টাই মুনাজাত করে দেব আল্লাহ কবুল করুন আমিন বলেন। আর যারা বলে না আমিন। ভাই এখনো কি বসার জায়গা পাইলা না? হ্যাঁ? কি কষ্ট করে দাঁড়া থাকো আমার কলিজাতে আফসোস লাগে গো। তোমরা দেখো ফাঁকা বাইলে বসো। বসে যাও। দাঁড়া থাকলে খুব খারাপ লাগে। মুনাজাত হবে অল্প সময় বসে যান। বাকি আলোচনা করতেছি তোমাদের ওয়াজ তো যাচ্ছি আমি। হাত মারছি তো কেবল। কথাকে বুঝতে পারছেন ভাই কিছু জায়গা আছে আপনারা বুঝতে পারেন দাঁড়ানো যুবকেরা বসে যান আল্লাহ কবুল করুন আমিন বলেন তাহলে সমাজ শেষ হয়ে গেল ওয়াজের দ্বারা পরিবর্তন হবে তখন যখন আমরা আমল করা শুরু করব কি করা জোরে চাচা কি করা আমার ভাইরা এজন্য সমাজ শেষ হয়ে গেল আজকে আমরা যখন বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে বলেছেন চুরি করলে ওর হাত দুইটা কাটে দাও তখন বলে এই হুজুরের মওলানা জংগিবাদ কথা কোন ঠিক না বেঠিক বাদান রে সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতের আইন যদি সমাজে চালু কইরা একটা চোরের যদি হাত কাটে দেওয়া যেত আর ওইটা যদি ফিফার মিডিয়াতে দেখানো হতো বাকি চোর চুরি করা ছেড়ে তওবা করে মসজিদের এক নাম্বার কাতারের মুসল্লি হয়ে গেল লহনে কথা ঠিক না বেটি এজন্য চুরি বন্ধ করবে কেমন একটা গল্প শুনেছিলাম বাংলাদেশে চোর ধর মেশিন নিয়ে আসছে চোর ধরার জন্য এখন যায় দেখে মেশিন টাই এয়ারপোর্টে নামছে তখন ওই পডে নামা অবস্থায় চোর ধরার মেশিন টাই চুরি হয়ে গেল যে মেশিনে চোর ধরবে মেশিনই চুরি হয়ে গেছে সুবহানাল্লাহ কি ডিজিটাল ড্যাশ গো হ্যাঁ কি দেয়া এজন্য ওয়াজের দ্বারা পরিবর্তন হবে না ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন রাগ করবেন না ভাই বলবো বলবো কষ্ট পান না বগুড়ের একটা শিল্পপতি মানুষ যে কথা বলতে চাচ্ছিলাম সুরের আইন বিশ্বাস করেন সুরা মায়দার আইন আর সুরা নূরের দুইটা আইন সমাজে চালু করেন একটা হলো জিনার আর একটা কিসের সোরে বিশ্বাস করেন সেই ব্যক্তিরা ইফটিজিং করে জিনা করে সমাজে নারী ধর্ষণ হওয়ার পিছনে একমাত্র নারীর ব্যাপারটা কাজ করে কথা কন না কে নারী করতেছি আপনি যদি আর একজন জিনাকারীর যদি কোরআন অনুযায়ী বিচার করে সংশোটা দোর রামের পৃথিবীর জমিন থেকে বিদায় করা দেয়া হতো বাকি যে লোকগুলো ধর্ষণের চিন্তা ভাবনা করে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে গেল এজনে চুরির আইন জিনার আইন ডাকাতির আইন মদের আইন আল্লাহ দিয়েছে এগুলো কেউ মানে না খালি মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতির পিছনে ছুটতেছি এজন্য শান্তি নাই খালি অশান্তি আর অশান্তি কথা ঠিক না ঠিক বগুড়া শহরের ভদ্রলোক বলবো পেটের গ্যাস ভালো হয় না কি ভালো হয় না ডাক্তার ডেকে বলে ভাই যান গ্যাস যদি সারাইতে চান যে কোনো কায়দায় আপনি একটু পেশাবটা নিয়ে আসেন

কান্ত ভাই ওইটা থেকে পরাটা ভেজে খাওয়া যাবে এইবার তিনজন যোদ্ধা চোর ওই ব্যাগটা নিয়ে চলে গেল আল্লাহর বান্দা নামাজ শেষে মসজিদের বাইরে এসে দেখে ব্যাগ নাই তখন বলতেছে আমার পেশাব চুরি হয়েছে পেশাব চুরি হয়েছে মানুষজন গায় মিয়া পেশাবটাকে ভিতরে তা চুরি হয় কেন চুরি কেমনে হচ্ছে তখন ওই বললো ভাই এই ঘটনা তাহলে বাংলার জমিনে জুতো কথা ভালো কোনো দামি ব্যাগে পেশাব রাখলে পেশাব পর্যন্ত চুরি হয় কথা ঠিক না

চাচা মুরব্বী টাইপের যে মানুষগুলো তারা খবর ছাড়া আর কিছু দেখে না কথা কি বোঝা গেল কিন্তু কিছু ডিজিটাল হাজি আছে কথা কোন কি হাজি ডিজিটাল হাজি মানে হজে যাওয়ার আগে ছেলে মেয়েরে হক ঠকাইয়া যায় আছে না না ছেলেরে দেয় বেশি মেয়েরে দে কম তোর হজ কবুল হবি না একদম কথা কন কথা কন মেয়ের হাত ধরে কয় মা তুমি দুই বিঘা জমি পাও আপাতত দশ শতক দিলাম ভাইদের অবস্থা তো জানো ও মা খানায় খাবার গেলাম ধরে দোয়া করবো মা ওরে বাটপার হাজি আগে মেয়ের হজটা বুঝে দে তারপর হজ করবে যা নইলে তোর হজ বাংলাদেশের বিমান পার হবি না আছে না না এই কিছু ডিজিটাল হাজি আছে ওরাই যুবতী নাতনি কাছে নিয়ে বেটার বউ কাছে নিয়ে কি সিনেমা দেখে আছে না না সেই সিনেমা দেখতেছে ছবি দেখতেছে নায়িকা যখন বার হয়েছে তখন কয় নাতনি রে দোয়া করি বড় হয়ে তুইও নায়িকা হবি এরকম ডিজিটাল কিছু হাজি আছে না না। সিনেমা দেখা হাজি আছে না না সব হাজি খারাপ তা না সব মুরুব্বি খারাপ তা না কিছু দুষ্ট লোক আছে কথাই আছে বুড়া হয়ে গেছে তারপর আক্কেল হয় নাই কি হয় নাই কথাকে বোঝা যায় এলে ওয়াজ না একটু হালকা ওয়াশ করলাম আমার বাদানারা আর যুবক ভাইরা যদি রিমোট পায় যুবকের ধান্দা হলো নতুন নতুন গান আর ডান্স দেখা কি দেখা ডান্স না এই যুবক এই তোমরা যারা যুবক আছো নাচ গান দেখো কি না কোন কোন যুবক দেখো হাত তোলো ইরে দুইজন আল্লাহর ওলি ওদের সাহস আছে যে আমরা দুইজন দেখি হাত তুলে তুলে এই নাচ গান দেখা যাবে হারাম কথা বলেন কি ওই যুবক যদি রিমোট পাই খালি দেখেন নাচ গানের চ্যালেঞ্জ কোনটা আছে চাচা গো আগে আপনারা রেডিওতে গান শুনছেন কি সুন্দর গান পরে রে জাগা জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ভালো কথা না খারাপ কথা ভালো ভালো গান আগে রেডিও শোনা যায় এখন তো তার সেরা গান বলেন না নবী মোর পরশমনি নবী সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দজাহানের ধনী আল্লাহু কি ভালো গান হাই রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে তবু তবউত নাই রে ভাই কারো একটু খানি হুষ হাই রে মানুষ রঙ্গিন মানুষ ভালো না খাড়া ভালো বুঝাচ্ছে একদিন মাটির ভিতরে হবে ঘর ঘর আমার জোরে বলেন এই গানগুলো ভালো না খারাপ কিন্তু এখন তার সেরা শিল্পী শিল্পী আর গান খুঁজে পায় না ব্যান্ডের শিল্পী আছে তার সেরা শিল্পী গানের আগা নাই গোড়া নাই মিশে একটা গান সকাল বেলা দেখা হলো

আর ওইলে তার সেরা শিল্পী গানি খুঁজে পায় না মিশাই ওই শিল্পী গেরে আয়ুব বাচ্চু জেমস এর কনসার্ট দেখার জন্য আমার তরুণ যুবকেরা পাঁচশো এক হাজার পাঁচ টাকা টিকিট কাটে আর তার সিনেমা জন্য টাকা ছেলে পাঁচ টাকাও দেয় না আছে না না ওই পাগলা তার সেরা শিল্পী গানের আগা নাই গোড়া নাই ছেলেদের সমাজ শেষ হয়ে গেল ওরা আসলে লোকে জায়গা দেওয়া যায় না আর গোলাম রব্বানি হুজুরের জন্য মাইকিং পোস্টারিং লাইটিং মাইটিং তাও রাস্তার দ্বারা থাকে মাহাবিলে বসে বসে এ ভাই তোমরা কিন্তু রাগ করো না এই হলো অবস্থা মনে করতে যে ভালো লাগলে সম্মান হলে বাড়ির জন্য আবার চিন্তা করতে যে বউ যদি মিস কল দেয় কবি এত দেরি করলে এই জন্য অনেকে অনেক চিন্তা ভাবনা আছে বোক দেখে ভয় করে যারা প্যান্ডেলের বাইরে থাকে তারা যাই হোক ওই ভাইয়েরা শেষ সময় একটা জিনিস পায় গেল আল্লাহ কবুল করো না আমিন বলেন এগুলো আজে বাজে গান আমরা শুনবো না আল্লাহ পাক সবাইকে যুবকদেরকে ভালো ভালো ইসলামী সংগীত কোরআন তিলাবত গান গজল ভালো ভালো বক্তাদের তৌফিক দান করোনা আমি আমিন বলেন আরো জোরে বলেন আমাদের সমাজ যদি ইসলামী সমাজ হতো বাসে গান ব্যস্ত না ব্যস্ত কোরআন সুবহানাল্লাহ আমাদের সমাজ যদি ইসলামী সমাজ হতো ওই অটো ভ্যানালার বুকের পাটা আসলো না হিন্দি গান জানায় হিন্দি গান বাজায় অটো ভ্যানাল আসে না না কে আগে পেট্রোল করা লাগছে আল্লাহ অটো চার্জার দিয়েছে একটু গান না বাজায় ওয়াজ বাজাও আছে না নাই এজন্য কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদির ওয়াজ যদি আমাদের সমাজটা ইসলামী সমাজ হতো এজন্য আজে বাজে গান বাদ দিয়া আমরা ভালো ভালো আলেমের ভালো ভালো বক্তার ভালো ভালো ইসলামী সংগীত শ্রেষ্ঠকারী আল্লামা ফাসেদ খানের কোরআন তেলাওয়াত সম্মান আল্লাহ কবুল করুন আমিন আর দিকে যাওয়া যুবকেরা তো রাগ করেছে বাজান কিন্তু মা বোনদের অবস্থা এখন কি মা বোনেরা রিমোট পাইলে কি করে জানেন মা বোনেরা রিমোট পাইলে হলো জীবন মানে জি বাংলা এইবার মুসলমান তোদের ঘরগুলো সামলা কথা কোন কথা কোন ওই সলচা জিয়াল ওগুলো করেছে হামলা আজকে মুসলমানের ঘরে শান্তি নাই এই স্টার জলসা নাটক সিনেমা গান বাজনা দিয়া মহিলাদের ব্যাপারে বেশি বেশি ঘুরতেছে কারণ ওই সংসারে ওই চ্যালেঞ্জে দেখায় কিভাবে শাশুড়ির সাথে কুটনামি করা লাগবে কিভাবে স্বামীর সাথে কুটনামি করা লাগবে কিভাবে এক স্বামী রেখে আরেকজনের সাথে পরকিয়া প্রেম করা যায় ওই জলসার সিরিয়ারের মাধ্যমে তাই শেখায় কথা ঠিক না বেঁচে তাহলে মা বোনেরা রিমোট পাইলে জীবন মানে না বাংলা এইবার ঘর সামলা কথা ঠিক না ব্যা ঠিক আচ্ছা এটা কি সমাজের অজনা ওই মা বোনেরা ওই সিরিয়াল থেকে স্বামীর কাছে ঈদের সময় বায়না করে না ও রহিমের বাপ এই বাড়িদের ডিজিটাল কাপড় পাখি আর কেরন মালা না দিলে সংসারে বাজা দিব জালা তোমার ভাগ্যে মারবো তালা খুলতে পারবে না ছোট বড় কোনো খালা তখন ওই বউ যখনই এই স্লোগান দিছে স্বামী চিন্তা করে বাপ রে বাপ মাথায় খারাপ বউ আমার কি বলে আগে তো এগুলো বলতো না এখন সিরিয়াল দেখে ট্রেনিং নিয়া এখন বউ স্লোগান ধরেছে কেরন মালা রে তো জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসা নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিসেলে ছবি দেখিতাম কথা ঠিক না ব্যাটি আরো আসতে বলেন ঠিক এই সমাজে এরকম আছে না নাই এখন স্বামী উল্টা স্লোগান ধরে সাথী তুমি রাগ করো তোমার আখি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বল তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাত জন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামা জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি হাইরে নারী পর্দা সারি ছোট্ট কাহার পিছে মনে রেখো এই দুনিয়াটা একেবারে মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে মাগো কপালে তোমার জুডবে জাহান্নাম কথা ঠিক না ব্যাটা ঠিক

মহিলা আর একজন পুরুষ স্বামী স্ত্রীর বড় মহাব্বত ছিল সংসার আলো করে একজন পুরুষ সন্তান আসলো ছেলেটার যখন তিন বছর হয়ে গেল ওই ছেলেটার বাবা মারা গেল পিতামাতার মাতার ক্ষেত ঘটনাটা বলে যায় পর্দার আড়ালের মা বোনেরা যারা এসেছেন মা মন দিয়া শুনে যান মা এইবার পাকিস্তানের স্বামী স্ত্রীর কোল আলোকিত কইরা সন্তান দান যখন তিন বছর বয়স হয়ে গেল ওই সন্তান দাসার পর ওর তিন বছর বয়স হয়ে যাওয়ার পর ছেলেটার বাবা যখন মারা গেল পাকিস্তানের মহিলা চিন্তা করলো আল্লাহ ছেলেটার বাবা মারা গেল এখন কি হবে আমার সন্তানের লালন পালন কিভাবে করব অন্য স্বামী যদি গ্রহণ করি সেও যদি মারা যায় ও আল্লাহ বলো না মাওলা আমার কি অবস্থা হবে এই কথা চিন্তা করে মনে মধ্যে সিদ্ধান্ত নিল আমি ছেলেটার মুখের দিকে তাকায়া নিজের যৌবন বিসর্জন দিলাম আমি মানুষের বাড়িতে চাকরানির হলেও আমার ছেলেকে লালন পালন করব। এই সিদ্ধান্ত নিয়ে মা মানুষের বাড়িতে কাজ করে কাজ শেষে যেই খাবার পায় ওইটা নিয়ে সে আগে সন্তানকে খাওয়ায় তারপরে দুখিনী মা খাই বলেন সোবাহান আল্লাহ আমার বাইর আরে খুব খেয়াল করে শোনেন আস্তে আস্তে ছেলেটা যুবক হয় যুবক হওয়ার পর মা চিন্তা করলো ছেলেটার একটা বিবাহের ব্যবস্থা করা দরকার মা তখন সুন্দরী নারী থেকে বিবাহ দিল এইবার ছেলেটার নিত্য কাজ হলো আখের খেতে গিয়া আখের গাছগুলো কেটে কেটে ছাল পরিষ্কার করে পাকিস্তানের বাজারে বিক্রি করত বন্ধুরে ডক্টর নূর মোহাম্মদ কিতাবখানা লিখেছেন ভাইরা আমার পাকিস্তানের একজন লেখক খুব ভালো লেখক

এ বাংলা বানদার মুসলমান ভাইয়েরা আমার ভালো করে কথাটা শোনা যান এইবার যুবকটা শুধু মারে গালি দেয় স্ত্রীর আর কিছু বলে না স্ত্রীর রাগ করে বাবার বাড়িতে চলে গেল এইবার ছেলেটা এসে বলে মা বলোন আমার স্ত্রী কোথায় বলে বাবার রে রাগ করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে ছেলেটাইবার স্ত্রীর কাছে যা বলে চলো কেন আমার বাড়িতে যাইবা না রাগ করে কেন এসেছো বলে শোনো তোমার মা বেড়ে গেছে তুমি যদি নিজের হাতে তোমার মাকে শাসন না করতে পারো আমি তোমার বাড়িতে যাইব না এই কথা যখন বলল বলে মাকে কি করব বলে আমার চোখের সামনে তোমার মাকে ধরে তোমাকে মারতে হবে আঘাত করতে হবে জালেম সন্তান বয়ের প্রেমে এতটাই পাগল বয়ের সামনে দেখেছে সাদা হয়ে গেছে একেবারে গাধা বলে ঠিক আছে তাই হবে চলো বাড়িতে চলো স্ত্রী কেটে বাড়িতে আসলো পরের দিন সকাল বেলা দুখিনি মা বিদো মামা তার দরজায় ধাক্কা মেরে দরজাটা ভেঙে ফেলে দিল এরপরে মার চুলের মুটি ধইরা বাড়ির আগি দেয় কি স্যার মার পেটে লাঠি মারে ঘুসি মারে পার মুখে লাঠি মারে ঘুসি মারে গালে স তপ্পুর মারে মার গালে ঘুসি মারে মাথায় ঘুসি মারে হাতের কাছে একটা লাঠি বাইসে ওই লাঠি দিয়ে মা দুখিরি কপালে বার সে মার কপাল পেটে রক্ত পড়া শুরু হয়ে গেল দুকিরি মা চিৎকার মে ডাকে আর বলে শস্তান রে এই পেটের ভিতরে আমি মা তোরে দশ মাস দশ দিন থার দিয়েছিলাম রে বাবা এই পেটের ভিতরে তুই ছিলি রে বাবা এ সন্তান যেই বুকে লাথি মারলি রে বাবা এই বুকের দুধ দুই আড়াই বছর তোরে খাওয়াইছিলাম বাবা আজকে তুই কি সর্বনাশ করলি আমি দুঃখিনী মার পেটে লাথি মারলি বুকে লাথি মারলি কপাল রক্ত বের করে দিলি রে বাবা তাকা দা এই রক্ত খাওয়ায় আমি লালন পালন করেছিলাম। যখন যখনো গর্বেছিলি রে বাবা পেটের ভিতরে এমন জোরে লাথি বেরেছিলিস আমি মা রাতের বেলায় ঘুমাইতে পারি নাই সটপাট সটপাট করে খেতেছিলাম রে বাবা তোকে জন্ম দিতে গিয়ে এক বালতির মতো রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছিলাম রে সোনা মানে আজকে তুই কি করলি রে বাবা আমি তোর মা স্ত্রীর কথায় তুই আমারে মারলি কি তুই একটা বার তো মার কাছে শুনলি না জানলে না আমি মা কোন অপরাধ করেছি না এরকম জালেম সন্তান আছে না নাই কোন আসে না নাই বাইজান আমার খেয়াল করে সদে এইবার সন্তানটা মাঝে মাঝে মাকে মারে মাঝে মাঝে মাকে মারে আবার স্ত্রীটা রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল রে ভালো কইরা ঘটনাটা শুনে যান এইবার ছেলেটা বাড়িতে আসলো আসার পরে ডেকে বলে মা বলো আমার স্ত্রী কোথায় বলে বাবা বিশ্বাস কর আজকে তোর স্ত্রীকে আমি কোনো কথাই বলি নাই তোর স্ত্রী রাগ করে আমাকে বকা দিয়ে চলে গেছে বিশ্বাস না হলে মানুষগুলোকে জিজ্ঞাসা কর সন্তান এইবার রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল জালে মা স্ত্রীকে বলে বল বল কেন আবার রাগ করে আসলি বলে শোনো এইভাবে মারলে তোমার মাও ভালো হবে না আমি চাই একেবারেই তুমি আমার পথের কাটা শেষ করবা বলে বুঝলাম না বলে তুমি তোমার আপন হাতে তোমার মাকে হত্যা করবা এ যুবক ভাইরা এই কথা যখন পাকিস্তানের যুবক বলল। স্ত্রী যখন এই কথা বলল যুবক বইয়ের প্রেমে এতটাই পাগল ডেকে বলে শোনো আমি যদি আমার মাকে হত্যা করি বলো না বলো আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে তখন উপায় কি হবে মারেও হারাইলাম তোমারেও হারাইলাম জালে মা স্ত্রীর বুদ্ধি শেখায় দেয় বলে শোনো আমি নারী মানুষ মহিলা মানুষ কেমনে আর একজন মহিলার দিল নরম করা যায় অন্তর নরম করা যায় আমার জানা আছে আমি তোমারে উপায় আর বুদ্ধি কৌশল শেখায় দেব এইভাবে কাজ করবা সাপও মরবে লাঠিও ভাঙবে না বলে কিভাবে বলে শোনো আজকে ফেরার পথে দুইটা কমলা কিনবা এই কমলাটা নিয়ে যায় আমার দরজায় মা মা বলে ডাক দিবা দেখবা তোমার মা দরজা না খুলে পারবে না তখন মার পা জড়িয়ে ধরে মাপ চাইবা মারে পরের দিন সকাল বেলা ভোর বেলা আখের খেতে নিয়ে যাইবা ওখানে যখন মানুষ কেউ থাকবে না তোমার মা দিকে হয় আখের সাল পরিষ্কার করবে তখন কোদাল দিয়ে আঘাত করে কাল্লাটা কেটে জমিন থেকে বিদায় করে দিবা দুনিয়ার কেউ টের পাবে না ওই আখের খেতে আখের জমিনে মারে কবর দিবা আখের ক্ষেত মানে বোঝেন তো

দুঃখিনী মা ডেকে সন্তান রে তুরাঘাতের চিহ্ন দিয়া এখনো পুষ পরে পানি পরে রক্ত পরে বাজা আল্লা তুই আমারে মাফ করে দে আর আমাকে আঘাত করিস মা যখন সন্তানের পায়ে হাত দেয় অনুরোধ করে মাপ চাইছে সন্তান ডেকে বলে মা অনেক অপরাধ করেছি আজকে আর আমি তোকে মারবো না একটা বার দরজা খুলে দে মা আমি তোর পা ধইরা ক্ষমা চাইবো এইবার যখন সন্তানের অনুনায় বিনয় শুনে মা দিল নরম হয়ে গেছে দরজা খুলে দিয়েছে এইবার ছেলেটা মার দুইটা পা জড়ায় ধরে বলে মা স্ত্রীর কথায় তোমারে মেরেছি মা ঘাত করেছি ভুলে ছিলাম মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে লালন পালন করেছো মা আবার তুমি মাফ করে দাও মা গো তুমি যদি মাফ না করো দুনিয়ার কেউ আমারে মাপ করবে না মা ওই পেটের আইকা কি যে যাত না কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ জানে না কথা ঠিক না বেঠি পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে সইলা গেল ফিরে আইলো না মায়ে ধরিয়া যথরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো জোরে বলেন মার আমার বাদলেরা ছেলেকে দেখে দে বলে মারে ও মা বাবা তুই আমারে maaf করে দে মার দিলটাও নরম হয়ে গেল ছেলেকে বলে বাবা তোর স্থান তো পায় না আয় ভুল যখন বুঝতে পেরেছে ভাই আমার বুকে আয় বুকে নিয়ে আদর করে সন্তান কমলা ছেলে একটা ফালটা একটা টুকরা যখন মা আর মুখে দিয়েছে দুখিনী মা খায় আর বলে সন্তান রে এত আদর কেন করতেছিস বাজান তোর উপায় আমি কিছুই বুঝতেছি না তুই কি সত্যি ভালো হয়ে গেলি ডেকে বলে মা আমার কি বিশ্বাস করো না মা এই যে তোমার কম লা খাওয়াইলাম আমার মন চাই প্রত্যেকদিন তোমার জন্য ভালোমন্দ খাবার নিয়ে আসি মা কিন্তু তুমি তো জানোই আকের খেতের বেশি আক কাটতে পারি না ছাল বেশি পরিষ্কার করতে পারি না বাজারে বেশি বিক্রি করতে পারি না তোমার জন্য ভালোমন্দ খাবারের ব্যবস্থা করতে পারি না কেউ যদি আকের খেতে গিয়া সাহায্য করত আকের ছাল পরিষ্কার করে দিত বেশি আক সাফ করতে পারতাম বাজারে বিক্রি করতে পারতাম তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসতে পারতাম নি মা আর বাকি রইল না মা ডেকে বলা সোনা মানিক যা যা বাবা তুই ঘুমারে আমি আগামী কাল সকাল বেলা তোর ডাক দিয়ে আখের খেতে নিয়ে চলে যাব পরের দিন সকাল বেলা মা ডাক দিয়ে বলে সোনা মানিক চল চল যায় এইবার মা ছেলে মিলা আখের খেতে চলে গেল ছেলে আখের গাছ কেটে দায় মা নিসের দিকে হয় চালতা পরিষ্কার করে বনদরে বারবার চেষ্টা করে মা রে হত্যা করবে পরিশেষে জালেম সন্তান শেষ মৃত্যু যুদ্ধের প্রস্তুতি নিয়া যখন কোদালটা বাড়ায় সামনের দিকে বাড়াইছে মারে মারবে মারে মারবে কত বড় জালে আজকে বাংলা বান্দাতে এমন যুবক আছে বইয়ের ওপর রাগ কইরা বউ শাশুড়ি খুশি করার জন্য জনম দুঃখিনী মার গায়ে হাত তোলে আছে না না অনেক জায়গায় অভিযোগ দেয় হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন আমার ছেলে আমাকে ভাত দেয় না হুজুর কাপড় দেয় না আমারে দেখতে পায় না আমাকে মারে এরকম জালেম সন্তান আছে না না কারা কারা মা বাবার সাথে বেয়াদবি করবি না আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে আমার ইবাদত কর আমার সাথে শরীক করো না আর পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো কথা কার আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাত গো আনারুকা যুবক আল্লাহর হাবিব বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার দজক কোন কোন যুবক আছো সেই মা বাবার সাথে বিয়া করবি না যারা ভুল করেছিস দুই হাত তুলে ওয়াদা কর মা বাবার কাছে ক্ষমা নিবি দুই হাত তোলেন কারা কারা মা বাবার খেদমত করবেন মা বাবাকে রাজি খুশি রাখবেন যুবকেরা হাত তুলে ওয়াদা দাও আল্লাহ আজকের ওয়াজ মাহফিল থেকে ওয়াদা করলাম মা ابوবার সাথে এ অনেকে জবান ফোলনা কেন মা বাবা মরছে নাকি বিয়াদবি করছো আল্লাহ maaf করে দেবে মা বাবার কাছে ক্ষমা চাইবা মা বাবা যদি খুশি না থাকে জান্নাতে যাইতে পারবে না জান্নাতে যাইতে যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বউকে খুশি রাখবা মাকে বেজার রাখো দুই হাত তুলে ওয়াদা দিতে কষ্ট হয় আজকে তওবা কবুল হয় যদি মরে যাও আল্লাহ আপনারা জান্নাত দিতে পারে হাত তুলে ওয়াদা দেন আল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করব না মা বাবার খেদমত করে আপনাকে খুশি করব মা বাবার খেদমত করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আরো জোরে আমিন হাত নামান আল্লাহ কবুল করুন আমার ভাইরা মা বাবা অনেক বড় নিয়ামত কথা ঠিক না ভাই ঠিক রক্তে ভাসিয়া যাতো নাই কা দিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শুধায় মাগো তোমার ঋণ নামি কি দিয়ে শুধায় কখনো গভীর রাতে উঠলে আমি কে বুকে বুকে শক্ত করে রাখতো আমায় বেঁধে কখনো গভীর রাতে উঠলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখত আমাই বেঁধে তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মা গোয়া জমেলে নাই তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শুধাই জোরে বলেন মারহাবা বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুখিনী মায়ের অন্তর কভু কান্দা কয় কোথায় আছে মাওলা আমার খুলে দাও দয়ার দুয়ার কোথায় আছে মাওলা আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানি কামি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগু তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যাতনা মাই কাদিয়া আনলে মাগো আহামায় এই আই তোমার হেরি আমি কি দিয়ে শুধাই মাগো তোমার হেরি আমি কি দিয়ে শুধাই জরে কন মারহাবা আমার বাইরে আরে এইবার পাকিস্তানের যুবক কোদালটা উঁচু করে ধরেছে শেষ প্রস্তুতি নিয়েছে মারে মারবে এ যুবক বলো তো ওই মার আল্লাহ আছে না নাই আছে না নাই আমার ভাইয়ের যখন এই যুবকটা কোদাল তুলেছে মাও তাকায় দেখেছে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে ওই ছেলের পুরো দেহটা আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়া পুরো দেহটা লোহার মতো শক্ত বানায় দিলেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ লোহার মতো শক্ত বানানোর ক্ষমতা আল্লাহর আছে না না এবার আগে উল্লাহার স্ত্রী দিকে ওই জালেম বাসা হাত বাড়াইছিল তারে লোহার মতো শক্ত বানাইছিল কি এটা নতুন ঘটনা এর আগে ঘটেছে কথা ঠিক না ঠিক বাজার আমার এইবার যুবকের মা যখনই দেখেছে কোদাল দিয়ে ছেলে আমার আঘাত করবে তখন চিৎকার মেরে বলে আল্লাহ আমারে বাঁচাও ও আল্লাহ আমারে বাঁচাও এই কথা বলে মা দুকিনির সামনে দিকে চলে যায় বন্ধুরে এইবার ছেলেটা দেখে বলে মা ও মা তুমি আমারে বাঁচাও মা অবাক হয়ে গেল যেই ছেলে আমারে মারবে সে কেন বরং উল্টো আমার কাছে বাঁচতে চায় কারণ কি মা কাছে এসে দেখে এই জমিন ওই ছেলের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে কন সোবাহান আল্লাহ মা এবার চিল্লানি मारे কে কোথায় আছো জমি সেলেরে নিলো আসো আসো আমার ছেলেরে বাসাও। মার দয়া কতরে যুবক সেই মার সাথে বেয়াদবি কেমনে করো এ যুবক কেমনে বেয়াদবি করো দেখো mare যেই ছেলে মারবে Maul তো সেই বি সেলেরে বাঁচানোর জন্য স্লোগান দেয় আশেপাশের লোক জন দৌড়ে আসলো আশা পর্যন্ত তারা তাকায় দেখলো এই জমিটাই ছেলের কমর পর্যন্ত গ্রাস করে ফেলেছে বনদরে সবার চোকের সামনে ওই ছেলেটা পুরো জমিনের ভিতর গ্রাস করে চলে গেল জমিন তার নিয়ে নিল সত্তর ফিট গর্ত করার পরে ওই জালেম সন্তানের কোনো হদিস খুঁজে পাওয়া গেল না এজন মার সাথে বেআবি করলে মাকে বাঁচানোর জন্য আল্লাহ আছে আর জালেম সন্তানকে সাইজ করার জন্য আল্লাহর আজাব গজব কিন্তু এখনো আছে না না জলে নাই আমার এলাকার একটা ছেলে মা অনেক কষ্ট করে ছেলেকে লালন পালন করেছে তিনটা ছেলে তার একটা ছোট্ট ছেলে ছিল ওই ছেলে ভাইরে মার বুকে এমন জোরে লাথি মারছে মা একটাও অভিশাপ দিয়েছে সন্তান রে এত কষ্ট করে লালন পালন করে তোরে বড় করলাম তিন মাসের মধ্যে তুই বাঁচবি না কোন ডাক্তার তোরে বাঁচাইতে পারবো না বিশ্বাস করেন অনেক ডাক্তার চিকিৎসা করেছে তিন মাস পার হওয়ার আগে ওই সালে মারা গেছে মার অভিশ্বাস দিলেও আল্লাহর দরবারে কবুল হয় মা দোয়া করলেও কবুল হয় যেন মার দোয়া নেবেন না অভিশাপ নেবেন

দেখছেন সেই ওয়াজ গুলো শুনবেন কষ্ট হবে না ভাই রাগ করবেন না ওই দিকে না গো। আচ্ছা হজরত আমর এই কথাটা বলে যায় রাগ করেন না ওই দিকে আর না যাই ভালো করে বোঝেন আমরের কথাটা বলে যায় হজরত আলী কি বলছে এই যে দাগ দিলাম যদি বাপের বেটা হোস দাগটা পার হয় কথা কি বলছেন না মনে আছে না না। হজরত আলীর বয়স কত তেরো বছর গো সোভান হযরত আলী ঢাকা বলে আমরে যদি তোর সাহস থাকে বাপের ব্যাটা হয়ে তাকিস দাগটা পার হয়ে সামনের দিকে আয় যখন এই কথা বলেছে আমারের ভিতরে খবর শুরু হয়ে গেছে 19 20 19 20 আলী করবে মামলা ঢিসমিশ সুবহানাল্লাহ ও যখন অনির্বিশ করে

আর মেরে তর বাড়িটা একেবারে কাঁধের এই জায়গায় বাজাইছে ঘাড়ে বাজাইছে ও বাজাইতে দেরি করছে গর্দান থেকে মাথাটা আলাদা করতে আবার আল্লাহ দেরি করে নাই এখন সব আল্লাহ এই অবস্থা দৃশ্য দেখে হাজার হাজার লোক বিনা যুদ্ধে একজন সাইজ করতে ওরা কাছে নেতার যদি অবস্থা হয় আমাদের বৌসল বিদাবা হয়ে যাবি ওতে নেতা মরছে আর কেউ আমাদেরকে লালন পালন করবে না খাওয়া দাওয়া দেবে না ওতে এখান থেকে ভাগ এক আমরকে হত্যা কইরা 13 বছরের বালক হযরত আলী মুসলমানদের বিজয় নিয়ে আসলেন বলেন সুবহানাল্লাহ কাফেরের ভয়ে পালিয়ে গেল আল্লাহর হাবিবের কাছে এসে হযরত আলী বলে হুজুর আমি মারিনি কথা কি করছে দুই টুকরা করে আসছে আবার কি করছে আমি মারিনি সোবান নবী বলতেছে এই আলী কি বল হুজুর আমি খালি তোর বাড়ি ঠেকাইছি চালাইনি তাতে দু টুকরা হয়ে গেছে আমি মারিনি চুপ কর চুপ আর কোন কথা কই সোবান হজরত আলী চুপ থাকলেন আর কোন কথা বললেন না হজরত আলীর আরেকটি বীরত্বের কথা আছে অনেক কাবুস একটা যুদ্ধের ভিতরে তার ঢাল ভেঙে গেল কাবুস দুর্গের বিশাল একটা দরজা সত্তর জন লোক খুলতে লাগে দরজা বিশাল ব্যাপার আল্লাহ একবার কর বিশাল ওজনের সেই বিশাল দরজা ওনার ঢাল যখন ভেঙে গেছে ওই দরজা হ্যাস কাটার মাসে একবারে ঘুরে ঢাল হিসেবে আল্লাহ হাতে দিছে সুবান আল্লাহ যুদ্ধ কইরা কাফেরদেরকে সাইজ কইরা ওই ঢাল এত জোরে ফিক মারছে আশি গজ দূরে যায় পড়ছে সুবান আল্লাহ সুবান আল্লাহ জোরে সবাই যা করছে হুজুর আজকে আলী যা করছে হুজুর কি করছে বলে ওই বিশাল দরজা ওই হাত দিয়ে তুলে ঢাল হিসেবে ব্যবহার করছে যত জোরে ফিক মারছে হুজুর বিশাল অনেক দূর যায় করছে এত সাহস সেই আলী আল্লাহু আকবার বলেন নই বলে আলী চলো তো সেই দরজাটা কেমনে তুললা একটু দেখি বলে হুজুর কি কন আপনি থাকেন আমি নিয়ে আসি কয় না না আমি তোমার সাথেই যাবার চাই সুবহানাল্লাহ কন বলতেছে না হুজুর আপনি কষ্ট করে যাবেন কে আপনি থাকেন আমি যুদ্ধ করতে ওই ঢাল নিয়ে ওটা নিয়ে আসতে আপনি বসে থাকেন আমি আনি হুজুর করছে আমি একটু তোমার সাথেই যাবার চাই সুমান সবাই মিলে আসছে হুজুর বলতেছে আলী তোলো ওই হাত দেন আলী নরে কিন্তু দরজা নরে না সুবান জরে। দুই হাত ধরছে তাও নড়াইতে পারে না লজ্জায় মুখটা লাল হয়ে গেছে সুবান আল্লাহ বিশ্ব বলে আলী একদিন তোমারে চুপ করে দিয়েছিলাম তুমি বলেছো আমি শুধু নাই এই আজকের তুমি যুদ্ধ করার সময় যে আল্লাহ তোমার সাহায্য করেছে পুরোটাই আল্লাহর সাহায্য ছিল তুমি আলী জিহাদ করো নাই আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ নিজেই যুদ্ধ করেছে কন আল্লাহ

দিক বাই মানেরা পালানোর রাস্তা খুঁজে পাবে না ঠিক আছে সেই iman সেই iman সেই আমল সেই আখলাক সেই উত্তম আদর্শ আল্লাহ পাক সবাইকে কবুল না আমিন বলেন জায়াত তেলাওয়াত করেছিলাম বাজান ওই দিকে যাওয়ার সময় হলো না আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাজি বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার বলেন সেই পবিত্র সত্তা তার হাতে সমস্ত রাজত্ব কথা ঠিক না বেঠি সবকিছুর ক্ষমতার একমাত্র মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ তালাই রাজত্বের একমাত্র মালিক আমাদের সমাজে স্লোগান হয় সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ নাউজ বিল্লা বলে আরো জোরে নাউজ বিল্লা সমস্ত ক্ষমতার জনগণ উৎস না সমস্ত ক্ষমতার উৎস হলো আমার আল্লাহ জোরে বলেন কে আরো জোরে বলেন কে এজন আল্লাহ পাক সবাইকে এই রাজত্ব আল্লাহর এই পৃথিবী আল্লাহর জমিন আল্লাহর আল্লাহর দিন আল্লাহর আইন আল্লাহর নিয়ম নীতি আল্লাহর নিয়ামত ভোগ করে পাশাপাশি আল্লাহর গোলামি করে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি বলবেন কিছু করে করে আছে ভাই ওটা বসা করতেছেন কে 3 ঘন্টা ওয়াজ শুনলেন সভাপতি স্যার

অরা বনা জোয়ালামনা আংফসানা ওয়াইল নাম তাগ ফিরেলা নাম ওয়াতারা হামনা লানা কুনা নামিনাল খসেীন অরাবোুলালামিওয়াই্যু্য বাগী পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার অন্তরগত।

রাবুল আলীন অনেক শ্রমিক ভাইয়ার কাজ করতে গিয়ে মারা গেছে মহরম রেনু মিয়া ভাইসাহা আরেকজন ভাইও মারা গেছে আল্লাহ হাসিবুল ইসলাম ভাইসাহা অনেক ভাই দোয়া করেছে আল্লাহ এই সাগর যত শ্রমিক ভাইরা আছে আল্লাহ একজন সাগর শ্রমিক ভাই মারা গেছে আল্লাহ যেই ভাইরা মারা গেছে আল্লাহ তাদের কবর তোবি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি স্যার জনাব মোহাম্মদ কুদরতে খোদা মেলন ভাই হাত তুলেছে আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দরা হাত তুলেছে আল্লাহ এলাকার আলেম ওলামা মসজিদ মাদ্রাসার খতিব শিক্ষক যুবক হাত তুলেছে এলাকার তরুণ সমাজের যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ আমি গুনাগার একটা নয় দুইটা নয় তিন তিনটা মাহফিলে কোরআনের কথা বলেছি আল্লাহ আজকের মাহফিলটা করে কলিজা ভরে গেল আল্লাহ যা কথা বলেছি মাওলা এই কথাগুলোর পর আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিও আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দিও স্বামীর খেদমত পাচক তো নামাজ আর রমজান মাসে রোজা রাখা তৌফিক দিয়ে দিও আল্লাহ এই পবিত্র শাবান মাসে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে রমজান রহমত বর কতমা ফেরাত না জাত দিও রে মাওলা আপনি রব্বুল আলমিন সুস্থ রেখে রমজানে সঠিক রোজা পালন করা তো দিয়ে দিও আল্লাহ অনেক শ্রমিক ভাইরা কষ্ট করেছে মাওলা দিন রাত পরিশ্রম করে রাস্তায় গেটের ব্যবস্থা করেছে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার অনেক কষ্ট করেছে একজন যুবক বলল ভাই মাইকেল করতে করতে গলা ভেঙে গেছে ভাই সেই যুবক ভাই সব অনেক ভাই দোয়া চাইছে আল্লাহ আমার আবু বকর সিদ্দিক ভাই বিপুল ভাই

দুখিনী মার কথা কি ভোলা যায় যে মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ঠাই দিয়েছে মাওলা প্রসাবের বেদনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে মা যে কি মধুর একটা নাম মনে হয় পুরো দুনিয়ার সব মধু মার নামে দেয়া আছে আল্লাহ গো ওই মা হারা সন্তান যারা হাত তুলেছে মাওলা ওই সন্তানের তিনগুলোর চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মার কবর জান্নাতের বাগান বানায় দাও আদরের বাবা যাদের কবরে ঘুমাইছে বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যে বাবা মাথার ঘাম পায় ফেলে ব্যবসা বাণিজ্য করে রিক্সা ভ্যান চালায় আমাদের জন্য পরিশ্রম করে গেছে মাওলা ওই বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও তোমার শেখানো ভাষায় বাবার জন্য দোয়া করি রব্বিরহামহুমা কামা

মুসলমানের আবার বিপদে আল্লাহ মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও পঞ্চগড় বাসীকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে দাও আল্লাহ প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ বানায়া দাও আল্লাহ এখান থেকে একটি হেদায়েতের কথাও যদি থেকে থাকে ওই কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দিয়ে দিও মাওলানা রে আমি গুনাহগার দুই আড়াই ঘন্টা ধরে কোরআনের মাহফিলে কথা বলি কি এমন মধু দিয়েছো আল্লাহ কোরআনের ইজ্জত সম্মান দিয়ে কোরআনের মঞ্চে বসাইছো আল্লাহ আমি তো পর্যন্ত কোরআনের খেদমত করার জন্য এই কণ্ঠটাকে ভালো রেখো সুস্থ রেখো মাওলা আমি কোরআনের হক কথা বলে কারো বিরোধিতা করি না ও রাব্বুল আলামিন কোরআনের হক কথা বলতে গিয়ে যদি কেউ রাগ করে মন খারাপ করে নবী রাসূলেরা কথা বলেছে মন খারাপ করেছে আল্লাহ আজকের সমাজের কোন বাতিলপন্থী লোক যদি রাগ করে মন খারাপ করে তাতে আমার কিছু করার নাই তবু কণ্ঠটাকে হক কথা বের করে দিও রে মাওলা আল্লাহ এই কালা এলাকারবাসীর ওপর খাস রহমত নাজিল করে দাও আমরা যারা হাত তুলে ধরেছি মাওলা অনেকের গুনা আকার জীবনে অনেক গুনা করেছি আল্লাহ আমাদের জানা বা জানা ছোট বড় যত গুনা আছে আল্লাহ আমাদের সকলের জীবনের গুলো মাফ করিয়া দাও সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রোগিলাম মরা পরিয়া হাদর করে বান্দা আল্লাহ মদের বানাইয়া কেমনে দিবা ভি ফেলি যত গোনা করসি করছি মা বুধ মরা জীবনে মা করে দাও তুমি মা বুধ নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মদের বানাইয়া কেমনে দিবা বা জাফা না মেয়ে ফেলিয়ায় জীবনে লাম গোনা করে কাটাই লাভ জিন্দেগে তবা করে আবার তো বা অবশেষে খাটি তৌবা করিল রবুল আলমিন আমাদের জীবনের গুণের দিকে যদি দেখা যাহার নাম সারা কোন উপায় হবে আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামে যত গুণা ঝরে বান্দার কি সাধ্য আছে তত গুলা করে আমাদের জীবনের গুণা গুলা মাফ করে দাও আল্লাহ গো আমাদের জীবনের যারা বাজার ছোট বড় যত গুণা করেছি মাফ করে দাও ওরা বুলাল অত্র এলাকার চেয়ারম্যান সাহেব তুলেছে আলে মোনামা তরুণ যুবকের হাত তুলেছে তাহার যদি চোখের পানি ফেলে কাঁদে এমন লোক হাত তুলেছে যারা হাত করে তোমার দরবারে পছন্দ হয় সে হাতের বদলতে আজকে বাজ মাহফিল কে কবুল করে নাও আমার শ্রমিক ভাইরা অনেক কষ্ট করেছে আল্লাহ এই শ্রমিক ভাইদের জন্য কিছুই দিয়ে যেতে পারলাম না অন্তর থেকে দোয়া করি মাওলা আমি মুজাফির মানুষ দোয়া ফিরায় দেওয়া প্রত্যেকটি শ্রমিক ভাইয়ের নে খায়াত দান করো রুজি রোজগারে বরকত দান করো তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে আল্লাহ সবাইকে নে খায়াত দান করো প্রত্যেকটি শ্রমিকের ঘরে ঘরে তোমার রহমত কামনা করছি আল্লাহ তোমার রহমতের চাদর দিয়া তাদের সংসারগুলো আল্লাহ ভরপুর করায়া দিও রাব্বুল আলামিন পরিশেষে দোয়া করি মাওলা জীবনে একটি বার খানায় রসুলের পাশে একটি সালাম দেওয়ার সুযোগ করে দিও কত স্বপ্ন দেখেছি এই জীবনে নবীকে স্বপ্নে দেখিব আশা আসে বনে আল্লাহ একটিবার আল্লাহর হাবিবকে একটিবার স্বপ্নে দেখার সুযোগ করে দিও দয়ের নবীর প্রেম ভালোবাসা আদর্শ নিয়ে জীবন যাপন করা তৌফিক দিয়া দিও যতটুকু আলোচনা করেছে আল্লাহ সবাইকে আমল করা তৌফিক দিয়ে দিও আল্লাহ এলাকার উপর খাস রহমত নাজিল করে দাও যারা কষ্ট করে মাহফিলে লাইটিং মাইটিং পোস্টার ব্যানার সার্বিক সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের সার্বিক সহযোগিতা আপনার দরবারে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ মাহফিল থেকে আমাদের সকলের ভাগ্যে হেদায়ত নসিব কর